এক বৎসর পাঁচ ছয় পূর্বে বাবুগঞ্জের বৈকুণ্ঠ মজুমদারের মুদির দোকান যখন অনেক প্রকার জর্জাপটা সহ্য করিয়াও টিকিয়া গেল, তখন অনেকেই বিস্ময় প্রকাশ করিল। কারণ কি করিয়া যে বৈকুণ্ঠ তার সামলাইল তাহা কেহই জানে না। সেই অবধি দোকানখানি ধীরে ধীরে উন্নতির পথে অগ্রসর হইতেছিল। আবার তেমন দুঃখ কষ্ট আর যখন রহিল না, অথচ বৈকুণ্ঠ তাহার বরছেলে গোকুলকে স্কুল ছাড়াইয়া নিজের দোকানে ভর্তি করিয়া দিল, তখনও পাড়ার পাঁচজন কম আশ্চর্য বোধ করিল না। তাহারা বৈকুণ্ঠের আচরণ সম্বন্ধে বলাবলি করিতে লাগিল, দেখলে বুড়োর ব্যবহার, না হয় ছেলেটির তেমন ধার নাই, এক বছর না হয় ক্লাসে উঠিতেই পারে নাই, তাই বলে এই কাজ। ওর মা বেঁচে থাকলে কি এরূপ করতে পারত? কই ছাড়িয়ে দিক দেখি ওর ছোট ছেলে বিনোদকে, ছোটবিন্নী যেটিয়ে বিষ জেড়ে দেবে। বস্তুত গোকুল ছেলেটি মেধাবী ছিল না, ক্লাসে সে কোনোদিনই প্রায় ভালো পড়া বলিতে পারিত না। পরীক্ষার ফল বাহির হইলে মুখখানি ম্লান করিয়া তাহার বিমাতার কাছে আসিয়া কাঁদিয়া ফেলিল। বিমাতা তাহাকে কোলে টানিয়া সস্নেহে মাথায় মুখে হাত বুলাইয়া দিয়া স্নিগ্ধস্বরে কহিলেন, গোকুল বেঁচে থাকতে গেলে এমন কত শত দুঃখ সইতে হয় বাবা। মনের কষ্ট যে ছেলে হাসি মুখে সহ্য করে আবার চেষ্টা করে, সেই তো ছেলের মতো ছেলে। কেদ না বাবা, আবার মন দিয়ে পর আসছে বছর পাশ হবে। ছোট ছেলে বিনোদ লাফাইতে লাফাইতে বাড়ি আসিল। সে দাদার চেয়ে বছর ছয়েক ছোট, তিন চার ক্লাস নিচেও পড়ে, কিন্তু সে একেবারে প্রথম হইয়া ডবল প্রমোশন পাইয়াছে। উপরের সুসংবাদ শুনিয়া মা তাহাকে কোলে টানিয়া লইলেন এবং পুলকিত চিত্তে অসংখ্য আশীর্বাদ করিলেন। সন্ধ্যার পর বৈকুণ্ঠ দোকানের কাজ সারিয়া খাতা বগলে ঘরে আসিয়া উভয় পুত্রের বিবরণ শুনিয়া ভালমন্দ কিছুই বলিলেন না। ছেলেদের ভার তাহাদের মায়ের উপর দিয়াই তিনি নিশ্চিন্ত ছিলেন। হাত পা ধুইয়া জল খাইয়া পান চিবাইতে চিবাইতে ধীরে সুস্থে নিত্য নিয়মিত খাতা দেখিতে বসিয়া গেলেন। দুই আমার মা ভবানী কই গো বলিয়া লাঠির গোটা দুই ফোকা দিয়া স্কুলের ষষ্ঠ শিক্ষক জয়লাল বারুদকে সেই দিন সন্ধ্যাকালেই বৈকুণ্ঠ মজুমদারে বাড়ির ভিতরে আসিয়া দাঁড়াইলেন। তিনি বৈকুণ্ঠের গোলদারি দোকানে চাল ডাল ঘি তেল বাবদে অনেক টাকা বাকি ফেলিয়া গৃহিণীকে মাতৃ সম্বোধন করিয়াছিলেন। ভবানী সন্ধ্যার কাজকর্ম সারিয়া বারান্দায় মাদুর পাতিয়া ছেলে দুটিকে কোলের কাছে লইয়া বসিয়াছিলেন, সস্বাস্তে উঠিয়া আসন পাতিয়া দিলেন। বারুদ যেমশাই উপবেশন করিয়াই শুরু করিয়া দিলেন, হা রত্নগর্ভা বটে মা তুমি, ছেলে পেতে ধরেছিলে বটে, এত চোখরার মধ্যে তোমার বিনোদ একেবারে ফার্স্ট, একেবারে ডবল প্রমোশন। ওর নম্বর পাওয়া দেখে হেডমাস্টার মশাইয়ের পর্যন্ত তাক লেগে গেছে, আজ তাকেও গালে হাত দিয়ে দাঁড়াতে হয়েছে। আমিও তো মা এই ছেলে চড়িয়েই বুড়ো হলুম, কিন্তু তোমার এই বিনোদ ছেলেটির মতো ছেলে কখনো চোখে দেখলুম না। আমি এই বলে যাচ্ছি আজ ও ছেলে তোমার হাইকোর্টের জজ হবে, হবেই হবে। ভবানী চুপ করিয়া রহিলেন। বারুদ যেমশাই উৎসাহিত হইয়া বলিতে লাগিলেন, আর এই গোকর কিসে আর কিসে, এ ছোড়া এত বড় গাধার সর্দার মা, এক জামিনের দিন আমি তো ছিলুম এদের পাহারায়, কত ছেলে টেবিলের নিচে দিব্যি বই খুলে কাপি করে দিলে, ওরি গাইনে বায় মল্লিকদের দুই ছেলে বই খুলে লিখতে লাগল, আমি দেখেও দেখলুম না, বরং হতবাগাটাকে চোখ টিপে একটা ইশারা পর্যন্ত করে দিলুম, কিন্তু সেই যে বোদাবোদের মতো হাত কুটি এবসে রইল, কোন দিকে চোখ পর্যন্ত ফেরালে না, নইলে আশু মল্লিকের ছেলে পাশ হয় আর ও হতে পারে না। সত্যি কিনা ওকেই জিজ্ঞাসা করে দেখ দেখি মা,
বলিয়া জয়লাল মাস্টার লাঠিটা তুলিয়া লইয়া সহসা গোকুলের প্রতি একটা খোঁচানোর ভঙ্গি করিয়াই আপাত্ত কোনোমতে তার অস্থি মজ্জাগত ছেলে ঠেঙানোর প্রবৃত্তিটা শান্ত করিয়া লইলেন। ক ইন্তু গোকুল ভয়ে শিহরিয়া উঠিল। নিমিষের মধ্যে ভবানী দুই বাহু বাড়াইয়া তার এই সপত্নী পুত্রটিকে বুকের কাছে টানিয়া লইলেন। গোকুলের মানায় মাকে তাহার মনেও পড়ে না, এই বিমাতার কাছেই সে মানুষ হয়েছে। আজই স্কুল হইতে ফিরিয়া কাঁদিতে কাঁদিতে যখন সে তাহার কাছে আসিয়া পড়ি, তখন হইতে আর তাহাকে তিনি কাছছাড়া করেন নাই, এবং এতক্ষণে তাহাদের চুপি চুপি এই সকল কথাই হইতেছিল। গোকুলের মাথায় মুখে হাত বুলাইয়া স্নেহার্দ্র মৃদুকণ্ঠে বলিলেন, হা বাবা, আর সব ছেলেরা বই দেখেছিল, তুমি শুধু কোন দিকে তাকিয়ে দেখনি। গোকুল কিছুই বলিতে পারিল না, নিজের অক্ষমতার ইহা একটা প্রকৃষ্ট প্রমাণ মনে করিয়া সে লজ্জায় একেবারে অধবদন হইয়া গেল। কিং তু কথাটা ঘরের মধ্যে বৈকুণ্ঠের কানে যাওয়ায় তিনি হিসাবের খাতা হইতে মুখ তুলিয়া একেবারে কান খাড়া করিয়া রহিলেন। ভবানী মৃদু হাসিয়া কহিলেন, এ বছর খুব মন দিয়ে পড়লে আসছে বছর ফার্স্ট হতে পারবে। বিমাতার এই স্নেহের কণ্ঠস্বর বারুদ্যে মশাই চিনিতে পারিলেন না। সপত্নীপুত্রের প্রতি স্ত্রীলোকের বিদ্বেষ তাহার ক আছে এমনি স্বতঃসিদ্ধ সত্য যে কোথাও কোনো ক্ষেত্রেই যে ইহার ব্যতিক্রম ঘটিতে পারে সে কোথাও তাহার মনে উদয় হইল না। ইহাকে একটা মৌখিক শিষ্টতামাত্র জ্ঞান করিয়া তিনি গোকুলকে আরো তুচ্ছ করিয়া দেখাইবার অভিপ্রায়ে জিহ্বার দ্বারা তালুতে এক প্রকার শব্দ উৎপাদন করিয়া বলিলেন, হায় হায়, গোকুল হবে ফার্স্ট, পূবের সূর্যি উঠবে পশ্চিমে, যে ফার্স্ট হবে মাসে ওই তোমার বাদিকে শুনছে। বলিয়া তিনি অঙ্গুলি সংকেতে বিনোদকে নির্দেশ করিয়া হঠাৎ একটুখানি কাষ্ঠহাসির রসান দিয়া বলিলেন, তাই কি ছোড়ার লজ্জাসম আছে? উল্টে ছেলেদের সঙ্গে কোদল করছিল যে আমি পাশ হইনি বটে, কিন্তু আমার ছোট ভাই যে সকলের প্রথম হয়েছে। তোদের কথা ভাই এমন ডবল প্রমোশন পেয়েছে বলতরে? শোন একবার কথা মা, ছোট ভাই ফার্স্ট হয়েছে, কোথায় ও লজ্জায় মরে যাবে না, ওর দেমাক দেখ। ভবানী আর থাকিতে পারিলেন না, জোর করিয়া গোকুলকে টানিয়া লইয়া তাহার মাথাটা বুকের উপর চাপিয়া ধরিলেন। গোকুল লজ্জায় মরিয়া গিয়া মায়ের বুকে মুখ লুকাইয়া চুপ করিয়া বসিয়া রহিল। গোকুল তাহার ছোট ভাইটিকে যে কত ভালবাসিত তাহা তিনি জানিতেন। বারুদ্যামশাই আরো গুটিকায় বাছা বাছা কথা বলিয়া তাহার বিনোদকে এই সময় হইতেই যে বাটিতে উপযুক্ত শিক্ষক নিযুক্ত করিয়া পড়ান উচিত ইহাই জানাইতে চাহিয়াছিলেন, কিন্তু হঠাৎ এই সময় পাশের ঘরের এক ঝলক আলো মাতা পুত্রের গায়ে উপর আসিয়া পড়ায় তাহার মনে যেন একটু খটকা বাজি। ভবানী যেমন করিয়া এই নির্বোধ সপত্নী পুত্রকে বুকে লইয়া তাহার মাথায় হাত বুলাইয়া দিতেছিলেন, তাহা ঠিক যেমনটি হওয়া উচিত তেমনটি নয় বলিয়াই তাহার সন্দেহ জন্মে। সুতরাং এই তুলনামূলক সমালোচনা সম্প্রতি আর অধিক ঠেলিয়া লইয়া যাওয়া উচিত হইবে কিনা তাহা ঠিক সাহর করিতে না পারায় তাহাকে অন্য কথা পাড়িতে হইল। ভবানী এতক্ষণ প্রায় চুপ করিয়াই শুনিতেছিলেন, এখনো বেশি কথা কহিলেন না। অবশেষে রাত্রি হইতেছে বলিয়া বারুদ্যামশাই বহু প্রকার আশীর্বচন উচ্চারণ করিয়া এবং ভবিষ্যতে বিনোদের জয়জয়তি প্রাপ্তির সম্ভাবনা বারংবার নিঃসংশয়ে জানাইয়া দিয়া লাঠিটি হাতে করিয়া গাত্রোত্থান করিলেন। ঘরের মধ্যে বসিয়া বৈকুণ্ঠ ঠিক যেন এই সময়টি জন্যই অপেক্ষা করিতেছিলেন। সম্মুখে আসিয়া কঠোরভাবে প্রশ্ন করিলেন, হারে গোকুল, সবাই বই দেখে লিখে পাশ করে গেল, তুই লিখলি না কেন? গোকুল ভয় কাটা হইয়া পূর্ববৎ লুকাইয়া রহিল। অনেক ধমক টমকের পর সে যাহা কহিল,
তাহার ভাবার্থ এই যে, পূর্বাহ্নে এই হেডমাস্টার মহাশয় আসিয়া চুরি করিয়া দেখাদেখি করিয়া লিখিতে নিষেধ করিয়া দিয়া গিয়াছিলেন। বৈকুণ্ঠ কিছুক্ষণ নিঃশব্দে দাঁড়াইয়া কি যেন চিন্তা করিলেন, পরে বলিলেন, কাল থেকে আর তোকে স্কুলে যেতে হবে না, আমার সঙ্গে দোকানে যাবি বলিয়া ঘরে ফিরিয়া গিয়া নিজের কাজে মন দিলেন। ইহা একটা মামুলি শাসনমাত্র মনে করিয়া ভবানী তখন কথা কহিলেন না, কিন্তু পরদিন সকালবেলা বৈকুণ্ঠ যখন সত্য সত্য এই গোকুলকে দোকানে লইয়া যাইতে চাহিলেন, তখন তিনি আগুন হইয়া উঠিয়া ঘোরতর আপত্তি করিয়া বলিলেন, যে কথা নয় সেই কথা, দুধের ছেলে যাবে তোমার দোকান করতে, সে হবে না, আমি বেঁচে থাকতে আমার গোকুলকে পড়া ছাড়াতে দেব না, এমন রাত তো দেখিনি বলিয়া গৃহিণী ক্রোধগড়ে ছেলেকে টানিয়া লইয়া যাইতেছিলেন। বৈকুণ্ঠ ঈষৎ হাসিয়া কহিলেন, কে রাগ করেছে ছোট বউ? গৃহিণী কহিলেন, তুমি আবার কে, আমাকে রাগ করতে কখনো দেখেছ? এ তবে তোমার কি রকম কথা শুনি, ছেলেবেলা পাশ ফেল সবাই হয়, তাই বলে স্কুল ছাড়িয়ে দেবে? বৈকুণ্ঠ তখন গোকুলকে অন্যত্র পাঠাইয়া দিয়া হাসি মুখে বলিলেন, ছোট বউ, রাগ আমি করিনি, তোমার বছেলেকে আজ বড় আহ্লাদ করে আমি দোকানে নিয়ে যাচ্ছি, ছোট ছেলে তোমার কখনো জজেয়তি পাবে কিনা, বারুক জামশায় মতো সে ভরসা তোমাকে দিতে পারলুম না, কিন্তু আমার অবর্তমানে গোকুলের ওপর যে তোমরা নির্বে ভর দিতে পারবে সে আমি তোমাকে নিশ্চয় বলে দিচ্ছি। স্বামীর অবিদ্যমানতার কথায় ভবানীর চোখের কোণ এক মুহূর্তেই আর্দ্র হইয়া উঠিল, বলিলেন, সে আমি জানি, কিন্তু গোকুল যে বড্ড সোজা মানুষ, ও কি তোমার ব্যবসার ঘোর পেঁচি বুঝতে পারবে? ওকে হয়তো সবাই ঠকিয়ে নেবে। বৈকুণ্ঠ হাসিয়া কহিলেন, সবাই ঠকাবে না, তবে কেউ কেউ ঠকিয়ে নেবে, সে কথা সত্যি, তানি কিন্তু ও তো কারুকে ঠকাবে না, তাহলেই হবে, মা লক্ষ্মী ওর হাতে আপনি এসে ধরা দেবেন, বলিতে বলিতে বৈকুণ্ঠ নিজের চোখ সজল হইয়া উঠিল। তিনি নিজেও খাঁটি লোক, কিন্তু মূলধনের অভাবে অনেকদিন অনেক কষ্টই খুব করিয়াছেন, এখন যদি বা কিছু সংগ্রহ হইয়াছে, কিন্তু সময়ও গনাইয়া আসিয়াছে, সে শক্তি সামর্থ্য আর নাই। তাড়াতাড়ি চোখের উপর হাতটা বুলাইয়া লইয়া হাসিয়া বলিলেন, গিন্নি, এই বয়সে গোকুল যত বড় লোক খাটিয়ে বেরিয়ে এসেছে সে যে কত শক্ত তা তুমি হয়তো বুঝতে পারবে না, যে পারে তার তো ব্যবসার ঘোর প্যাট 14 আনা শেখা হ এগেছে, শুধু বাকি 2 আনা আমি তাকে শিখিয়ে দিয়ে যাব, কিন্তু লোকে কি বলবে, লোকের কথা তো জানি নে ছোট বউ, আমি শুধু আমাদের কথাই জানি, আমি জানি ওর হাতে তোমাদের সঁপে দিয়ে আমি নির্বেদু চক্ষু বুঝতে পারব। ভবানী নিজেও কিছুদিন হইতে লক্ষ্য করিতেছিলেন তার স্বামীর স্বাস্থ্য যেন দিন দিন ভান দিয়া পড়িতেছিল, তো আর শেষ কথায় একটা আসন্ন বিপদের বার্তা অনুভব করিয়া কাঁদিয়া ফেলিয়া বলিলেন, আচ্ছা নিয়ে যাও বলিয়া নিজে গিয়া গোকুলকে ডাকিয়া আনিয়া স্বামীর হাতে সঁপিয়া দিলেন, তাহার মুখচুম্বন করিয়া বলিলেন, ওর সঙ্গে দোকানে যাও বাবা, তুমি মানুষ হলেই তবে আমরা দাঁড়াতে পারব। গোকুল পিতামাতার মুখের পানে চাড়িয়া বিস্মিত হইল, সে বেচারা কাল রাত্রেই বিছানায় শুইয়া মনে মনে প্রতিজ্ঞা করিয়াছিল, এ বৎসর যেমন করিয়া হোক উত্তীর্ণ হইবে, স্কুল ছাড়িয়া দোকান যাইতে কোনো ছেলেই গৌরব বোধ করে না, কিন্তু কোনোদিনই সে মায়ের অবাধ্য নহে, সহপাঠীদের বিদ্রুপের খোঁচা তাহার মনে বাজিতে লাগিল, কিন্তু সে কোনো আপত্তি করিল না, নিঃশব্দে পিতার অনুসরণ করিল। 3 বৎসর অতিবাহিত হইয়া গিয়াছে, জরাগ্রস্ত বৈকুণ্ঠ নিজেও মরিতে বসিয়াছে,
কিন্তু গোকুলের সম্বন্ধে সে ভুল করে নাই, তাহা তাহার বাড়িটার পানে চাহিলেই বুঝা যায়। গঞ্জের ভিতরে সে মুদির দোকান আর নাই, তাহার পরিবর্তে প্রকাণ্ড গোলদারি দোকান, সেখানে লাখো টাকার কারবার চলিতেছে। বিনোদ কলিকাতায় থাকিয়া এম করে বৈকুণ্ঠ নাতি নাতনির মুখ দেখিয়া পরম সুখে মরিতে পারিত, কিন্তু কিছুদিন হইতে ছোচ্ছেলের সম্বন্ধে নানা প্রকার কুৎসিত জনশ্রুতিতে তাহার অবশিষ্ট দিনগুলো বড় ভারী হইয়া উঠি আছে। সেদিন সকালে বৈকুণ্ঠ জীবনের শেষ ডাক শুনিতে পাইলেন, সর্বাঙ্গে কি এক প্রকার নূতন অস্বস্তি লইয়া জাগিয়া উঠিয়া গৃহিণীকে শয্যাপার্শ্বে ডাকিয়া ম্লানভাবে একটুখানি হাসিয়া কহিলেন, ছোট বউ, আমার তো সময় হয়েছে, তাই একটু এগিয়ে চললুম। তোমার যতদিন না আসা হয় ততদিন আমার ছেলে দুটিকে দেখো, তোমার হাতে তাদের দিয়ে গেল। স্বামীর শীর্ণ হাতখানি দুই হাতের মধ্যে লইয়া ভবানী নীরবে কাঁদিতে লাগিলেন। বৈকুণ্ঠ কহিলেন, গোকুলকে রেখে তার মা মারা গেলে আমার কিছুতেই আর দ্বিতীয় সংসার করবার ইচ্ছা ছিল না। আমি কোনো মতেই বিয়ে করতুম না, কিন্তু যখন দেখলুম আমি একা, গোকুলকেই হয়তো বাঁচাতে পারব না, তখনই শুধু বড় কষ্টে বড় ভয়ে ভয়ে রাজি হয়েছি। ভগবান আমার মনের কথা জানতে পেরেছিলেন, তাই এমন স্ত্রী দিলেন যে কোনোদিন কোনো দুঃখ পাইনি। শুধু বিনোদ যদি আমার শিশুকালটায় এত দুঃখ না দিত, তাহলে কত সুখে না আজ যেতে পারতুম। বলিতে বলিতে তাহার ম্লান চক্ষু দুটি অশ্রুসিক্ত হইয়া উঠিল। ভবানী আঁচল দিয়া তাহা মুছাইয়া দিলেন, কিন্তু তাহার নিজের দুই চক্ষু অশ্রু উজ্জ্বলে ভাসিয়া যাইতে লাগিল। বৈকুণ্ঠ কহিলেন, আমি মরতেও পারছি নে ছোট বউ, আমার অবর্তমানে আমার এত কষ্টের দোকানটি বিনোদ হাতে পেয়ে দু দিনে নষ্ট করে ফেলবে। এসব আমি পরকালে বসেও সহ্য করতে পারব না, সেখানেও আমার বুকে শেল বাজবে। একটুখানি থামিয়া কহিলেন, শুধু কি তাই, তোমার দাঁড়াবার স্থান থাকবে না, আমার গোকুলকেও হয়তো ছেলেমেয়ে নিয়ে পথে বসতে হবে। বলিতে বলিতে বৈকুণ্ঠ ভয়ে কাঁপিয়া উঠিলেন। এরূপ দুর্ঘটনার কল্পনা মাত্রেই তাহার বক্ষস্পন্দন থামিয়া যাইবার উপক্রম করিল। ভবানী তাড়াতাড়ি স্বামীর মুখের উপর মুখ আনিয়া কাঁদিয়া কহিলেন, ওগো বিনোদকে তুমি কিছুই দিয়ে যেও না, তোমার গায়ে রক্ত জল করা জিনিস আমি কারুকে দেব না। দোকান ঘর বাড়ি বিষয় সম্পত্তি সমস্ত তুমি গোকুলকে লিখে দিয়ে যাও, তুমি শান্ত হও নিশ্চিন্ত হও, আমি নিজে তার সাক্ষী হয়ে থাকব। বৈকুণ্ঠ কিছুক্ষণ স্ত্রীর মুখপানে চাহিয়া থাকিয়া একটা নিঃশ্বাস ফেলিয়া কহিলেন, কেবল এই কথাই আমি দিবার রাখছি। ভাবছি ছোট বউ, আমি ভগবানকে পর্যন্ত মন দিয়ে ডাকতে পারছি নে, কিন্তু তুমি কি এতে মত দিতে পারবে? বলিয়া বৈকুণ্ঠ হতাশভাবে আর একটা দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করিলেন। ভবানীর বুক ফাটিয়া গেল, তিনি মরণোন্মুখ স্বামীর বুকের উপর ঝুঁকিয়া পড়িয়া অসুদৃত কণ্ঠে কহিলেন, ওগো আমি মত দিতে পারব, তোমাকে ছুঁয়ে বলছি পারব, আমি আর কি ছুঁই চাই নে, শুধু চাই তুমি নিশ্চিন্ত হও সুস্থ হও। এ সময়ে তোমার মনে যেন কোনো ক্ষোভ কোনো ক্লেশ না থাকতে পায়। বৈকুণ্ঠ আবার কিছুক্ষণ নীরবে চাহিয়া থাকিয়া ধীরে ধীরে কহিলেন, কিন্তু বিনোদ। ভবানী নিমিষমাত্র দেরি না করিয়া কহিলেন, তার কথা তুমি দেব না, সে লেখাপড়া শিখছে, নিজের পথ সে নিজে করে নেবে, আর যত মন্দই হোক গোকুল তাকে ফেলতে পারবে না, ছোট ভাইকে সে দেখবে। বৈকুণ্ঠ আর কথা কহিলেন না, একটা তৃপ্তির নিঃশ্বাস মোচন করিয়া ধীরে ধীরে পাশ ফিরিয়া শুইলেন। ভবানী সেইখানে একভাবে পাথরের মূর্তির মতো বসিয়া রহিলেন, নিদারুণ অভিমানে তাহার দুই চক্ষু বাহিয়া জড়ো জড়ো করিয়া অশ্রু জড়িয়া পড়িতে লাগিল।
তাহার গর্ভের সন্তানকে স্বামী বি শ্বাস করিতে পারিলেন না, মন্দ বলিয়া মৃত্যুকালে পুত্রের ন্যায্য অধিকার হইতে তাহাকে বঞ্চিত করিতে চাহিলেন, এ দুঃখ তাহার বক্ষে যে কি সুরবিদ্ধ করিল তাহা তিনি একবার চাহিয়াও দেখিলেন না। সে মন্দ হোক যা হোক তিনি তোমা, সে তো তাহারই সন্তান, সেই দুর্ভাগ্য সন্তানের অন্ধকার ভবিষ্যৎ চোখের উপর সুস্পষ্ট দেখিয়া তাহার মাতৃহৃদয় এবার মাথা কুটিয়া কুটিয়া কাঁদিতে লাগিল। কিন্তু বিছাইয়া পরিত্রাণ পাইবার কোন উপায় কোন দিকে চাহিয়া চোখে পড়িল না। মুমূর্ষ স্বামী তৃপ্তির জন্য সন্তানের সর্বনাশের পথ যখন নিজে অঙ্গুলি সংকেতে দেখাইয়া দিয়ে আছেন, তখন তে তাহার মুখ চাহিয়া সে পথ যাচিয়া রুদ্ধ করিয়া দিতে আসিবে। সেই দিনই অপরাহ্নকালে উকিল ডাকিয়া রীতিমতো উইল লেখা হইয়া গেল। বৈকুণ্ঠ স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তি তাহার বরছেলেকে লিখিয়া দিলেন। সাক্ষী হইয়া নাম লিখিতে গিয়া ভবানীর হাত কাঁপিয়া গেল। মাতৃস্নেহ কথায় অলক্ষ্যে বসিয়া বারংবার তাহার হাত চাপ ইয়া ধরিতে লাগিল, কিন্তু নিবৃত করিতে পারিল না। স্বামীর পা দুইখানি অন্তরের মধ্যে গ্রীল স্থাপিত করিয়া তিনি আঁকাবাঁকা অক্ষরে নিজের নাম সই করিয়া দিলেন। বিনোদ কোনো কথাই জানিল না। সে তখন কলিকাতার এক অপবিত্র পল্লীতে ততোধিক অপবিত্র সংসর্গে মদ খাইয়া মাতাল হইয়া রহিল। বাটি হইতে যে দুইজন কর্মচারী তাহাকে লইয়া যায় তে আসিয়াছিল, তাহারা দুই দিন পর্যন্ত তাহার বাসায় বৃথা অপেক্ষা করিয়া ফিরিয়া আসিল। কেহই এ সংবাদ বৈকুণ্ঠকে দিতে সাহস করিল না, তিনিও এ সম্বন্ধে কাহাকেও কোনো প্রশ্ন করিলেন না, কিন্তু কিছুই তাহার কাছে চাপা রহিল না। আরও দিন দুই তালে বেতালে কাটিয়া আজ সকাল হইতেই তাহার শ্বাসকষ্ট প্রকাশ পাইয়াছিল। সমস্ত দিন আচ্ছন্নের মতো পড়িয়া থাকিয়া সন্ধ্যার প্রাক্কালে তিনি চোখ মেলিলেন। ভবানী শিয়রের কাছে বসিয়াছিলেন, গোকুল পদতলে বসিয়া কাঁদিতেছিল। বৈকুণ্ঠ ইঙ্গিতে তাহাকে আরো কাছে আসিতে বলিয়া অত্যন্ত ক্ষীণকণ্ঠে কহিলেন, বিনোদ বুঝি খবর পে রে না গোকুল, নইলে সে নিশ্চয় আসত। বলিতে বলিতেই তাহার চোখের ফোন বাড়িয়া এক ফোঁটা জল গড়াইয়া পড়ে। এই কয়েকদিনের মধ্যে তিনি বিনোদের নাম একটিবারও মুখে আনেন নাই। সহসা শেষ সময়ে ছেলের নাম স্বামীর মুখে শুনিয়া ধিক্কারে বেদনায় ভবানীর বুক ফাটিয়া গেল, কিন্তু তিনি তেমনি নীরবে অধমুখে বসিয়া রহিলেন। গোকুল পিতার চোখ মুছাইয়া দিলে তিনি বলিলেন, চোখে তাকে দেখতে পেলুম না, কিন্তু তাকে বলিস আমি আশীর্বাদ করে যাচ্ছি, একদিন সে ভালো হবে। এমন মায়ের পেটে জন্মে কখনো এভাবে চিরকাল কাটাতে পারবে না। দেখিস বাবা, সেদিন তোর ছোট ভাইকে যেন ফেলিস নে। আরই তোমার মা রইলেন, অনেক তপস্যায় তবে এমন মা মেলে গোকুল। গোকুল শিশুর মতো কাঁদিতে কাঁদিতে কহিল, বাবা আমার মা আমারই রইলেন, কিন্তু বিনোদকে আপনি অর্ধেক সম্পত্তি দিয়ে যান। বৈকুণ্ঠ কহিলেন, না গোকুল, আমার অনেক দুঃখের সম্পত্তি, এ নষ্ট হতে দেখলে পরকালে বসেও আমার বুকে শেল বাজবে, এ আমি কিছুতে সইতে পারব না। বলিয়া অনেকক্ষণ পর্যন্ত ছেলের মুখের পানে চাহিয়া বোধ করি বা মনে মনে তাহার শেষ আশীর্বাদ করিয়া চোখ বুজিলেন। গোকুল পায়ের উপর পড়িয়া ফুলিয়া ফুলিয়া কাঁদিতে লাগিল। বৈকুণ্ঠ ধীরে ধীরে পাশ ফিরিয়া শুইয়া শুধু চুপি চুপি বলিলেন, ছেলেরা রইল ছোট বউ, আমি এবার চললুম। আর কথা কহিলেন না, এবং পরদিন সূর্যোদয়ের সঙ্গে সঙ্গেই তাহার প্রাণ বাহির হইয়া গেল। তখন অনেকেই অনেক কথা কহিল। বৈকুণ্ঠ পাকা ব্যবসায়ী ছিলেন, কিন্তু খাঁটি লোক ছিলেন। বিশেষত অত্যন্ত দিন অবস্থা হইতে বড় হইতে পারিয়াছিলেন বলিয়া শতমিত্র দুই তার একটু বেশি পরিমাণে ছিল। মিত্রপক্ষের গুণদান অত্যুক্তিকে ছাড়াইয়া গেল, আবার শত্রুপক্ষেরা নিন্দা করিতেও ত্রুটি করিল না।
তাহারা কৃপণ বলিয়া, চশমুখর বলিয়া, বৈকুণ্ঠ মুদির সৃত অঙ্গুলির সহিত কদলী কাণ্ডের উপমা দিয়া বোধ করি বেশ একটু আত্মপ্রসাদ লাভ করিল। তবে এই একটা অতি তুচ্ছ গুণের কথা তাহারা অস্বীকার করিল না যে, আর যাই হোক, লোকটা জোচ্চোর বাটপার ছিল না। নিজের ন্যায্য পাওনার বেশি কাহাকেও কোনোদিন একটি তামার পয়সাও ফাঁকি দেয় নাই। বস্তুত ব্যবসা সম্বন্ধে এই বিদ্যেটি তিনি বিশেষ কিয়া তার বর ছেলেকে শিখাইয়া গিয়াছিলেন। বৈকুণ্ঠ বার বার বলিতেন, গোকুল, আমার এই কথাটি কোনোদিন ভুলিস নে বাবা, যে টকিয়ে কখনো মহাজনকে মারা যায় না, তাতে শেষ পর্যন্ত নিজেকেই মরতে হয়। নিজের পলিত মস্তকটি দেখাইয়া বলিতেন, এই মাথাটার উপর দিয়ে অনেক ঝড়বৃষ্টি বয়ে গেছে গোকুল, অনেক দুঃখ কষ্ট পেয়েছি, কিন্তু এর জোরে কখনো কারো কাছে মাথা হেঁট করিনি। আমার এই মর্যাদাটুকু বজায় রাখিস বাবা। চাল বিনোদ বিষয় পায় নাই, কথাটা প্রকাশ পাইবামাত্র পাড়ার দুই চারিজন গাটের পয়সা খরচ করিয়া কলিকাতায় দিয়া খোঁজাখুঁজি শুরু করিয়া দিল। তখন আর কোনো কথাই ছাপা রহিল না। তাহারা ফিরিয়া আসিয়া বিনোদের ব্যাপার নাম ধাম পরিচয় দিয়া একেবারে প্রকাশ কর ইয়া দিল। কিন্তু আশ্চর্য এই যে, অকৃতজ্ঞ গোকুল তাহাদের এই উপকার স্বীকার করিল না। সেরাদের মাথায় একেবারে ফস করিয়া বলিয়া বসিল, শালারা সব মিথ্যেবাদী, কেবল হিংসা করে, এই সব রোতাচ্ছে। অতিবৃদ্ধ বারুদ জেমশাই লাঠি ঠক ঠক করিয়া আসিয়াই একেবারে কাঁদিতে শুরু করিয়া দিলেন। অনেক কষ্টে কান্না থামিলে বলিলেন, গোকুল রে, আমার হারান তিন দিন তিন রাত্রি খায়নি শোয়নি, কেবল কলকাতার গলিতে গলিতে ঘুরে বেড়িয়েছে, 25-30 টাকা খরচ করে তবে সন্ধান পেয়েছে, কোথায় সে ছোড়া থাকে, এ ঠিকানা বার করা আর কি কারো সাধ্য ছিল। গোকুল তিক্তকণ্ঠে জবাব দিল, আমি তো কাউকে টাকা খরচ করতে স্বাধীনই মশাই। বারুদ যে অবাক হইয়া কহিলেন, সে কি গোকুল, আমরা যে তোমাদের আপনার লোক, আর সবাই চুপ করে থাকতে পারে, কিন্তু আমরা পারি কই? আচ্ছা, যান যান, আপনারা কাজে যান, বলিয়া গোকুল নিতান্ত অভদ্রভাবে অন্যত্র চলিয়া গেল। একদিন দুই দিন করিয়া কাটিতে লাগিল, অথচ বিনোদ আসে না। শান্ত প্রকৃতি গোকুল একেবারে উগ্র হইয়া উঠিল। ভবানীকে দেখিলে যেন চেনা যায় না, এই কয়দিনে তাহার এমন পরিবর্তন ঘটিয়াছে। নীরবে নতমুখে আগামী শ্রাদ্ধের কাজকর্ম করেন, ছেলের নাম মুখেও আনেন না। এই একটা বৎসর বিনোদ যখন তখন নানা ছলে গোকুলের নিকট টাকা আদায় করিত। তাহার স্ত্রী মনোরমা ব্যাপারটা পূর্বেই অনুমান করিয়া স্বামীকে বারংবার সতর্ক করা সত্ত্বেও সে কান যে এও নাই এই উল্লেখ আজ সকালে করিবামাত্রই গোকুল আগুন হইয়া কহিল, বিনোদ যখন কারুর বাপের বাড়ির টাকা নষ্ট করবে, তখন যেন তারা কথা কো বলিয়া দ্রুতপদে তাহার বিমাতার ঘরের সম্মুখে আসিয়া উচ্চকণ্ঠে কহিল, অকবর রাবণ রাজা মেয়ে মানুষের পরামর্শে সবংশে ধ্বংস হয়ে গেল, তা আমরা কনছাড় কি যে বাবার কানে কানে ফুস ফুস করে উইল করার মন্তর দিলে, মা সবদিকে আমাকে মাটি করে দিলে। ভবানী আশ্চর্য হইয়া মুখ তুলিবামাত্রই সে হাত পা নাড়িয়া একটা ক্রুদ্ধ ভঙ্গি করিয়া বলিয়া ফেলিল, তোমাকে ভাল মানুষ বলেই জানো তুম মা, তুমিও কম নয়, মেয়ে মানুষের জাতটাই এমনি, বলিয়া তাহাকে মরার উপর খাড়ার ঝাঁক দিয়া যেমন করিয়া আসিয়াছিল তেমনি করিয়া চলিয়া গেল। এতে দোকানদার তাহাতে মূর্খ, গোকুলের কথাই এমনি সকলেই জানিত, বিশিষ্ট রাগিলে আর তাহার মুখে বাধা বাঁধন থাকিত না, ইহাও কাহারও অগোচর ছিল না। কিন্তু তাহার আজকালকার কথাবার্তাগুলো বাড়াবাড়িতে দাঁড়াইতেছে বলিয়া আত্মীয় পর সকলেরই মনে হইতে লাগিল। অপরম্নবেলায় বারুদ জেমশাই দিবানিদ্রা হইতে উঠিয়া হাত মুখ ধুইতেছিল,
হঠাৎ প্রকুল আসিয়া উপস্থিত হইল। সেদিন অপমান করিলেও তো সে বড় লোক, সুতরাং তাহার আগমনে বৃদ্ধ ব্যস্ত সমস্ত হইয়া উঠিলেন। বকুল তিনখানি নোট ব্রাহ্মণের পায়ের কাছে ধরিয়া দিয়াম রানমুখে বিনীতভাবে বলিল, মাস্টার মশাই, হারানের সেদিনকার খরচাটা দিতে এলুম। থাক থাক, সেজন্যে আর ব্যস্ত কেন দাদা, তোমাদের কতই তো খাচ্ছি নিচ্ছি বলিয়া বারুজ্যামশাই সে নোট তিনখানি তুলিয়া লইলেন। গোকুলের চোখ দিয়া জল গড়াইয়া পড়ে। উত্তরীয়ের প্রান্তে মুছিয়া ফেলিয়া বলিল, কই আজ তো বিনোদ এলো না মাস্টার মশাই? হারানকে সঙ্গে করে আমি একবার আজ যাব। বারুজ্যামশাই তীব্রভাবে সর্বাঙ্গ আন্দোলিত করিয়া বলিয়া উঠিলেন, ছি ছি, এমন কথা মুখেও এনো না ভাই। সে স্থানে যাবে তুমি আমার হারান থাকতে? না না, তা হবে না, আমি কালে তাকে পাঠিয়ে দেব। গোকুল মাথা নাড়িয়া কহিল, না মাস্টার মশাই, আমি না গেলে হবে না। সে বড় অভিমানী, শুধু উইলের কথা শুনেই অভিমানে আসছে না, আমার মুখ থেকে না শুনলে সে আর কারো কথাই বিশ্বাস করবে না। বাপ মায় আমার কি সর্বনাশী করলে বলিয়া গোকুল সহসা আর্তস্বরে কাঁদিয়া ফেলিল। বারুজ্যামশাই তাহাকে অনেক প্রকার সান্ত্বনা দিয়া এবং তাহার এ অবস্থায় কোনোমতেই সে স্থানে যাওয়া হইতে পারে না বলিয়া কালী হারানের দ্বারা তাহাকে আনাইয়া দিবেন বারবার প্রতিজ্ঞা করিলেন। গোকুল নিরুপায় হইয়া আর পাঁচখানি নোট হারানের খরচের বাবদ ধরিয়া দিয়া চোখ মুছিতে মুছিতে বাটি ফিরিয়া গেল। পাঁচ জয়লাল মাস্টারকে গোকুল গোপনে 80 টাকা ঘুষ দিয়া আসিয়াছে, কথাটা প্রকাশ হওয়া পর্যন্ত অনেকেই তাহার নির্বুদ্ধিতা লক্ষ্য করিয়া কটাক্ষ করিয়াছে। সে বিনোদের জন্য ছটফট করিতেছে, অথচ বিনোদ তাহাকে ভ্রুক্ষেপের দ্বারাও গ্রাহ্য করে না, এমন দ্বারা একটা আভাসও বাড়িশুদ্ধ সকলের চোখে মুখে অনুভব করিয়া গোকুল মনে মনে যন্ত্র সংকুচিত হইয়া উঠিতেছিল। বাড়ির গাড়ি বোধ করি এই লইয়া 10 বার চুচুড়া স্টেশন হইতে ফিরিয়া আসিল। গোকুল তাচ্ছিল্যভাবে কোচম্যানকে প্রশ্ন করিল, আর কি কলকাতার গাড়ি নেই যে তোরা ফিরে এলি? যা যা, তোরা জিরো বেজা। কোচম্যান বিনীতভাবে কহিল, আরো দুখানা আছে বটে, কিন্তু ঘোড়া দানা পানি পায় নাই বলে চলে আসতে হল। গোকুল 1 মিনিটেই সপ্তমে চড়িয়া ধমকাইয়া উঠিল, সদবাবু মেথাই মন্দা খায়কে আস্তা হ্যায় কিনা, তাই বেটাদের নবাব ঘোড়া একদান দানা পানি না পেলেই মরে যাবে। যাও আভি লে যাও। কোচম্যান প্রভুর মনের ভাব বুঝিতে না পারিয়া সবে সেলাম করিয়া প্রস্থান করিল। রসিক চক্রবর্তী বহুদিনের কর্মচারী, এ বাটিতে সকলেই তাহাকে সম্মান করিত। সে কহিল, সদবাবু এলে গাড়ি ভাড়া করেও আসতে পারবেন, সেজন্য কেন আপনি ব্যস্ত হচ্ছেন বরবাবু? রসিক যে নিকটেই ছিল গোকুল তাহা দেখে নাই, অপ্রতিভ হইয়া কহিল, আমি ব্যস্ত হব সে হতবাগার জন্য। তুমি বল কি চক্রবর্তী চাই? বাড়িতে মেয়েরা অমন দিবারাত্রি কান্নাকাটি না করলে আমি তো তাকে বাড়ি ডুবতে দিই নে। গোকুল মজুমদার রাগলে বাপের কুপুত্তুর। হ্যাঁ, রসিকের কিছুই অবিদিত ছিল না। বাটির মেয়েরা যে বিনোদের অদর্শনে একটি দিনের জন্যেও চোখের জল ফেলে নাই তাহা সে জানিত, কিন্তু এর লইয়া আর তর্ক করিল না। সমারোহ করিয়া বাপের শ্রাদ্ধ হইবে, গোকুল সেজন্য বড় ব্যস্ত, কিন্তু কান দুটা তাহার গাড়ির চাকার দিকেই পড়িয়াছিল। ঘন্টা দুই পরে সে বহুদূরে একটা ভারী গাড়ির আওয়াজ জপাইয়া রসিক চক্রবর্তীকে শুনাইয়া একটা চাকরকে ডাকিয়া কহিল, ওরে এগিয়ে দেখত রে আমাদের গাড়ি কিনা। ঘোড়া দুটোকে হরণ করে মারলে বলে রাগ করে, দুটো কথা বললুম আর বেটারা কিনা সত্যি মনে করে গাড়ি নিয়ে স্টেশনে ফিরে গেল। বুন্ধর ভাইয়ের জন্য আবার গাড়ি পাঠাতে হবে,
সৎমার রাগ হবে বলে তো আর ঘোড়া দুটোকে ফেলা যায় না। রসিক শুনিতে পাইল, কিন্তু ভালোমন্দ কোনো কথাই কহিল না। অনতিকাল পরে খালি গাড়ি ফিরিয়া আসিয়া আস্তাবলে চলিয়া গেল। চাকর আসিয়া সংবাদ দিল, রসিক সম্মুখে ছিল। গোকুল তাহার পানে চাহিয়া কাষ্ঠহাসি হাসিয়া কহিল, তবে তো দুঃখে মরে। গেলুন, যা যা, বাড়িতে গিয়ে গিন্নিকে বল দি তার পাশ করা ছেলে চিঠি। কাল পরশু এলে যদি তাকে ফটক পার হতে দিত তখন তোরা বলিস, হা, সে ছেলে গোকুল মজুমদার নয়। একবার যখন দেখে বসেছি তখন স্বয়ং ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এসেও যদি তার হয়ে বলে তবুও মুখ পাবে না তা বলে দিচ্ছি। তুমি মাকে বলে দাও রে চক্কর্তিঞ্চয়, পৃথিবী ওলট পালট হয়ে যাবে তবু গোকুল মজুমদারের কথার নড়ছড় হবে না। সময় এলে কিছু পেত, এখন আর একটি পয়সাও না, বাড়ি ডুবতে তো তাকে দেব না বলিয়া গোকুল হনহন করিয়া ভিতরে চলিয়া গেল। গোকুল কাহার উপরে ক্রোধ করিয়া যে অসমে আসিয়া সন্ধ্যার পরেই শয্যা গ্রহণ করিল তাহা বাটির মেয়ে টের পাইল না। দাসীর দুধ খাইবার জন ও অনুরোধ করিতে আসিয়া থমক খাইয়া ফিরিয়া গেল। দোকানের গোমস্তার উপর অধ্যাপক বিদায় ফর্দ প্রস্তুতের ভার ছিল। সে ঘরে আসিয়া কি একটা কথা জিজ্ঞাসা করিবামাত্রই গোকুল তরাক করিয়া উঠিয়া কাগজখানা ছিনাইয়া লইয়া খন্দ খন্দ করিয়া ছিঁড়িয়া ফেলিয়া দিয়া কহিল, বাবা দশখানা তালুক রেখে জাননি যে রাজা রাজরার মতো পণ্ডিত পিতা, এও করতে হবে, যাও যাও, ওসব আমিরি চাল আমার কাছে থাকবে না। লোকটা যার পর নাই কুঞ্চিত ও লজ্জিত হইয়া চলিয়া গেল। ভবানী জানিতে পারিয়া ঘরের বাহিরে চৌকাঠের কাছে আসিয়া বসিলেন। সস্নেহে মৃদুকণ্ঠে জিজ্ঞাসা করিলেন, তোর কি কোনো রকম অসুখ বোধ হচ্ছে গোকুল? গোকুল যেমন শুয়াছিল তেমনিভাবে জবাব দিল না। ভবানী বলিলেন, না, তবে যে কিছু খেলিনে, হঠাৎ এমন সময় এসে যে শুয়ে পড়লি। গোকুল কহিল, পড়লুম। ভবানী কিছুক্ষণ চুপ করিয়া থাকিয়া আবার জিজ্ঞাসা করিলেন, অধ্যাপক বিদায় ফর্দটা ছিঁড়ে ফেলে দিলি যে? কাল সকালে নিমন্ত্রণ পত্র না পাঠালে আর সময় হবে না বাবা? গোকুল ঠিক তেমনি করিয়া জবাব দিল, না হয় নাই হবে। ভবানী কিছু বিস্মিত কিছু বিরক্ত হইয়া কহিলেন, সি গোকুল, এ সময় ও রকম অধীর হলে তো হবে না। কি হয়েছে আমাকে খুলে বল, আমি সমস্তই ঠিক করে দেব। মায়ের কথার উত্তরে গোকুল তাহার কম্বলের শয্যা ত্যাগ করিয়া চোখ পাকাইয়া উঠিয়া বসিল। তাহার সহিত কিভাবে কথা কহিতে হয় সে কোনোদিন শিক্ষা করে নাই। কর্ষকণ্ঠে কহিল, তোমার যে মতলব শুনে মা, সে একটা গাধা। বাবা তোমার কথা শুনত বলে কি আমিও শুনব? আমি 10টি ব্রাহ্মণ খাইয়ে শুদ্ধ হব, কোনো জাঁকজমক করব না বলিয়া সে তৎক্ষণাৎ দেওয়ালের দিকে মুখ করিয়া শুইয়া পড়িল। ভবানী শান্তস্বরে কহিলেন, সে বাবা তিনি স্বর্গে গেছেন, তার সম্বন্ধে কি এমন করে কথা কইতে আছে? গোকুল জবাব দিল না। তিনি কিছুক্ষণ চুপ থাকিয়া পুনরায় কহিলেন, এ রকম করলে লোকে কি বলবে বল দেখি বাছা? যাদের যেমন সঙ্গতি তাদের তেমনি কাজ করতে হয়, না করলে অখ্যাতি রোতে। গোকুল তেমনিভাবে থাকিয়াই কহিল, রোতাক দিয়ে শালারা, আমি কারো ধার ধারিনি যে ভয় মরে যাব। ভবানী বলিলেন, কিন্তু তার এতে তৃপ্তি হবে কেন? তিনি যে এত বিষয় আশয় রেখে গেলেন তার মতো কাজ না করলে তিনি সুখী হবেন না। ভবানী ইচ্ছা করিয়াই গোকুলের বড় ব্যথার স্থানে খা দিলেন। পিতাকে সে যে কি ভালবাসিত তাহা তিনি জানিতেন। গোকুল উঠিয়া বসিয়া কাঁদ কাঁদ স্বরে কহিল, খরচের কথা কে বলছে মা? যত ইচ্ছে তোমরা খরচ কর, কিন্তু যত দিন যাচ্ছে ততই যে আমার হাত পা বন্ধ হয়ে আসছে। বিনোদ অভিমান করে উদাসীন হয়ে গেল, মা
আমি একলাকি করে কি করব বলিয়া সে আকস্মাৎ উচ্ছ্বসিত হইয়া কাঁদিয়া উঠিল। ভবানী নিজেকেও আর সামলাইতে পারিলেন না, কাঁদিয়া ফেলিলেন। অনেকক্ষণ নিঃশব্দে থাকিয়া শেষে আঁচলে চোখ মুছিয়া অসুদৃত স্বরে জিজ্ঞাসা করিলেন, সে কি এ খবর পেয়েছে গোকুল? গোকুল তৎক্ষণাৎ কহিল, পেয়েছে বই কি মা? কে তাকে খবর দিল? কে যে তাহাকে বাড়ির এই দুঃসংবাদ দিয়েছে গোকুল নিজেও তাহা জানিত না। মাস্টার মশায় পুত্র হারানের সম্বন্ধে তাহার নিজেরও সন্দেহ জন্মিয়াছিল, তথাপি কেমন করিয়া যেন নিঃশংসে বুঝিয়া বসিয়াছিল। বিনোদ সমস্ত জানিয়া শুনিয়াই শুধু লজ্জা ও অভিমানে বাড়ি আসিতেছে না। সে মায়ের মুখপানে চাহিয়া কহিল, খবর সে পেয়েছে মা? বাবা চিরকালের মতো চলে গেলেন, এ কি সে টের পায়নি? আমার মত তার বুকের ভেতরেও কি হাহা করে আগুন চলে যাচ্ছে না? সে সব জেনেছে মা, সব জেনেছে। ভবানী ক্ষণকাল মৌন থাকিয়া অবশেষে যখন কথা কহিলেন, গোকুল আশ্চর্য হইয়া লক্ষ্য করিল, মায়ের সেই অসুগুর বধ কণ্ঠস্বর আর নাই, কিন্তু তাহাতে উত্তাপও ছিল না। সহজ কণ্ঠে বলিলেন, গোকুল, তাই যদি সত্যি হয় বাবা, তবে অমন ভাইয়ের জন্য তুই আর দুঃখ করিস নে। মনে কর, আমাদের বংশে আর ছেলেপিলে নেই, জেরাদের বশে মরা বাপ মায়ের শেষ কাজ করতেও বাড়ি আসে না, তার সঙ্গে আমাদেরও কোনো সম্পর্ক নেই। গোকুলের অভিযোগের যে কি জবাব দিবে তাহা ভাবিয়া না পাইয়া চুপ করিয়া রহিল। কিন্তু জবাব দিল তাহার স্ত্রী, সে দ্বারের আড়ালে বসিয়া সমস্ত আলোচনাই শুনিতেছিল। সেইখান হইতেই বেশ স্পষ্ট গলায় কহিল, ঠাকুর কি না বুঝেই এমন একটা কাজ করে গেলেন? তিনি ছিলেন অন্তর্যামী। 3-4 দিন ধরে কলকাতার বাসায় ঠাকুরপোকে যখন খুঁজে পাওয়া গেল না, তখনই তো তিনি তার গুণগান সব ধরে ফেললেন। তার বিষয়ে তিনি যদি সমস্ত দিয়ে যান, তাতে আমাদের কেউ তো আর দোষ দিতে পারবে না। তুমি যাই, তাই ভাই ভাই কর, আর কেউ হলে টানটা অসমাপ্তই রহিল। আর কেহ কি করিত তাহা খুলিয়া বলায় ছেচ্ছে বরবউ বাহুল্য মনে করিল। কিন্তু ভবানী মনে মনে ভয়ানক আশ্চর্য হইয়া গেলেন, কারণ ইতিপূর্বে শ্বশুর বর্তমানে বরবউ এরূপ কথা কোনোদিন বলে নাই, এমনকি শাশুড়ির সামনে স্বামীকে লক্ষ্য করিয়া সে কথাই কয় নাই। এই কয়েদিনেই তাহার এতখানি উন্নতিতে তিনি নির্বাক হইয়া রহিলেন। গোকুলও প্রথমটা তেমন যেন হতবুদ্ধি হইয়া গেল, কিন্তু পরক্ষণেই উন্মুক্ত দরজার দিকে ডান হাত প্রসারিত করিয়া ভবানীর মুখের পানে চাড়িয়া একেবারে ছ্যাপার মতো চেঁচাইয়া উঠিল, শোন মা শোন, ছোটলোকের মেয়ের কথা শোন। প্রত্যুত্তরে বরবউ চেঁচাইল না বটে, কিন্তু আরো একটুখানি সবল কণ্ঠে স্বামীকে উদ্দেশ করিয়া কহিল, দেখো যা বলবে আমাকে বল, খামকা বাপ তুলো না, আমার বাপ তোমার বাপ এটি পদার্থ। জবাব দিবার জন্য গোকুলের থোঁট কাঁপিতে লাগিল, কিন্তু কথা ফুটিল না। কিন্তু তাহার দুই চক্ষু দিয়া যেন আগুন বাহির হইতে লাগিল। ভবানী এতক্ষণ চুপ করিয়াই ছিলেন, এখন মৃদু তিরস্কারের স্বরে বলিলেন, বৌমা তোমার কথা কত বার দরকার কি মা? যাও নিজের কাজে যাও। বৌমা কহিল, কথা আমি কোনোদিনই কই নে মা, দাসী চাকরের মতো খাটতে এসেছি, দিবারাত্রি খেতেই মরি। কিন্তু উনি যে খেতে শুতে বসতে, আমার 4টে পাশ করা ভাই, আমার 5টা পাশ করা ভাই করে না পিয়ে বেড়া ন। কিন্তু ভাই তো বাড়ি এসে মুখ বলে একটা কোথাও কোনোদিন কোনা, ওর নিজের লজ্জা শরম থাকলে কি আর কথা বলবার দরকার হয়? বলিয়া সে তিলার্দ অপেক্ষা না করিয়া গুনগুন পায় অবস্থাটা জানাইয়া দিয়া চলিয়া গেল। তাহার কথা শুনিয়া আজ এতদিন পরে ভবানী স্তম্ভিত হইয়া গেলেন। এতদিন তিনি তাহার বর্গ দুটিকে চিনিতে পারেন নাই, এখন চ
ইনিতে পারিয়া তাহার দুঃখ ক্ষোভ অসংকার আর সীমা পরিসীমা রহিল না। কিন্তু বরবউ একেবারে চলিয়া যায় নাই। সে বারান্দা একপ্রান্ত হইতে কাহারও শুনিতে কিছুমাত্র অসুবিধা না হয় সেদিকে বিশেষ দৃষ্টি রাখিয়া পুনরায় বলিল, যখন তখন শুধু হ্রাস হ্রাস টাকা যোগাবার বেলাতে দাদা আমার মামাদেরও 2-5টা পাশ করে বেরুতে দেখত, কিন্তু সাবধান করে দিতে গেলেই তখন বড়তে তো লাগত। তা বাবু এতই লাগুক আর মিষ্টি লাগুক, নিজের টাকা অমন করে অপব্যয় হতে থাকলে নিজের ছেলেপিলের মুখ চেয়ে আমি কিছু আর চিরকালটা মুখ গুজে থাকতে পারিনি। মুখ্য দাদা পেয়েছে, যত পেরেছে তত ঠকিয়েছে। তফাত আমার কি, ওর নিজের ছেলেমেয়ে কথা বসবে বলিয়া বরবউ সত্য সত্যই চলিয়া গেল। বকুল হাত পা ছুড়িয়া লাফাইয়া উঠিল, অনুপস্থিত স্ত্রীকে লক্ষ্য করিয়া গর্জন করিতে লাগিল, কি আমি মুখ্যু, কোন শালা বলে এসব বিষয়ে সম্পত্তি করলে কে, আমি না বেন্দা, আমার চোখে ধুলো দিয়ে টাকা আদায় করে নিয়ে যাবে, বেন্দার বাপের সাধ্য আছে, আমি বড় সে ছোট, সে 4টে পাশ করে থাকে তো আমি 10টা পাশ করতে পারি তা জানিস। আমি মুখ্যু, বাড়ি দুপুরে দরোয়ান দিয়ে তাকে দূর করে দেব, দেখি কে তাকে রাখে। এমনি অসংলগ্ন এবং নিরর্থক কত কিসে অবিশ্রান্ত চিৎকার করিতে লাগিল। ভবানী সেই যে নীরব হইয়াছিলেন আর কথা কহিলেন না, বহুক্ষণ পর্যন্ত একভাবে পাথরের মতো বসিয়া থাকিয়া একসময় ধীরে ধীরে উঠিয়া গেলেন। তখন জগরা হইল বটে, কিন্তু সেই রাত্রেই যে স্ত্রীর সহিত গোকুলের একটা মিটমাট হইতে বাকি রহিল না সে তাহার পরদিনে র ব্যবহারেই বুঝা গেল। হঠাৎ সকাল হইতেই সে সমস্ত কাজকর্মে হাত ডাক করিয়া লাগিয়া গেল এবং আগামী কর্মের দিনটি আসিয়া পড়িতে যে মাত্র 3টি দিন বাকি রহিয়াছে সে কথা বাড়িশুদ্ধ সকলকে পুনঃ পুনঃ স্মরণ করাইয়া ফিরিতে লাগিল। বাহিরের যে কেহ বিনোদের নাম উত্থাপন করিলেই আজ সে কানে আঙুল দিয়া বলিতে লাগিল, নিজের বাপ যাকে মৃত্যুকালে ত্যাজ্যপুত্র করে যায় তার কথা কেউ জিজ্ঞেস করবেন না, আমাদের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই, আমার যে ভাই ছিল সে মরে গেছে। তাহার কথা শুনিয়া কেহ চোখ টিপিয়া আর একজনকে ইঙ্গিত করিল, কেহ অলক্ষ্যে ঘাড় নাড়িয়া মনের ভাব প্রকাশ করিল। অর্থাৎ এই সোজা কথাটি কাহারও অবিদিত রহিল না যে বিনোদ একেবারেই পথে বসি আছে এবং গোকুল যে কোনো কৌশলেই হোক 16 আনাই গ্রাস করিয়াছে। এখন গোপনে অনেকেই বিনোদের জন্য সহানুভূতি প্রকাশ করিতে লাগিল, এমনকি সে আসিয়া এই ভয়ানক জুয়াচুরির বিরুদ্ধে আদালতের আশ্রয় গ্রহণ করিলে তাহাদের নিকট সাহায্য পাইতেও পারিবে এরূপ আভাসও কেহ কেহ দিতে লাগিল। সুবিজ্ঞ জয়লাল বারুদ যে স্পষ্টই বলিতে লাগিলে, না যে মানুষকে যে চিনিতে পারা যায় না তাহার জীবন্ত প্রমাণ এই গোকুল মজুমদার, শুধু তাহার চক্ষে সে ধুলি প্রক্ষেপ করিতে পারে নাই, কারণ পাড়ার সমস্ত ছেলে বুড়ো মেয়ে পুরুষে যখন একবাক্যে গোকুলকে নায়নিষ্ঠ ভাতৃবৎসল ধর্মরাজ যুধিষ্ঠির বলিয়া চিৎকারে গগন বিদীর্ণ করিয়াছে তখন তিনি শুধু চুপ করিয়া হাসিয়াছেন, মনে মনে বলিয়াছেন, আরে সৎমার ছেলে বইমাত্র ভাই তার ওপর এত টান, বেদে কুরআনে যা কসমিনকালে কখনো ঘটেনি তাই হবে এই ঘোর কলিকালে। সুতরাং এতদিন তিনি শুধু মুখ বুঝিয়া কৌতুক দেখিতেছিলেন, কাহাকেও কোনো কথা বলেন নাই। আবশ্যক কি, বেশ জানিতেন একদিন সমস্ত প্রকাশ পাইবে। এখন দেখ তোমরা এই এত ভালো অত ভালো গোকুলের সম্বন্ধে যা আমি বরাবর ভেবে এসেছি ঠিক তাই কিনা,
কিন্তু কি এতদিন তিনি ভাবিয়া আসিয়াছিলেন, তাহা তাহারও যখন জানা ছিল না, তখন সকলকে নীরবে তাহার প্রতিজ্ঞা স্বীকার করিয়া লইতে হইল এবং দেখিতে দেখিতে ফের আগুনের মতো কথাটা মুখে মুখে প্রচার হইয়া গেল। অথচ গোকুলটির পাইল না যে বাহিরের বিরুদ্ধ আন্দোলন তাহার বিপক্ষে এত সত্তর এরূপ তীব্র হইয়া উঠিল। ভবানী চিরদিনই অল্প কথা কইতেন, তাহাতে কাল রাত্রি হইতে ব্যথার ভারে তাহার হৃদয় একেবারে স্তব্ধ হইয়া গিয়াছিল। গোকুলের স্ত্রী মনোরমা একসময় স্বামীকে নির্জনে ডাকিয়া এইদিকে তার দৃষ্টিয়া ত্রিষ্ট করিয়া কহিল, মার ভাবগতিক দেখছ? গোকুল উদ্বিগ্ন হইয়া বলিল, না, কি হয়েছে মার? মনোরমা তাচ্ছিল্যভরে বলিল, হবে আবার কি? সেই যে কাল বলেছিলুম ঠাকুরপোর টাকা নষ্ট করার কথা, সেই থেকে আমার সঙ্গে কথা কন না, তোমার সঙ্গে কথা তথা কইছেন তো? গোকুল শুষ্ক হইয়া কহিল, না, আমার সঙ্গেও না। মনোরমার ধারটা একটুখানি হেলাইয়া কণ্ঠস্বর আরো নিচু করিয়া বলিল, দেখলে মজা, যে টাকাগুলো ঠাকুরপো দু হাতে উড়িয়ে দিলে সেগুলো থাকলে তো আমাদেরই থাকত, ঠাকুর তো আমাদেরই সবরিকে দিয়ে গেছেন, আমাদের তিনি সর্বনাশ করবেন, আর সে কথা একটু মুখ থেকে খসালেই রাগ করে, কথাবার্তা বন থ করে দিতে হবে, এইটে কি ব্যবহার? তুমি তো মা মা করে অজ্ঞান, তুমি বল না সত্যি নামেছে? গোকুলের মুখখানা একেবারে কালিবর্ণ হইয়া গেল, কোন রকম জবাবই সে খুঁজিয়া পাইল না। তাহার স্ত্রী বোধ করি তাহা লক্ষ্য করিয়াই কহিল, ঠাকুর তো যাই করুক আর যাই হোক, সে পেটের ছেলে, তুমি সতিনপ বই নয়, তুমি পেলে সমস্ত বিষয়ে, কি কোনো মেয়ে মানুষের সহ্য হয় না? না, আমার সব কথা অমন করে তোমার উড়িয়ে দিলে আর চলবে না, এখন থেকে তোমাকে একটু সাবধান হতে হবে, অমন মা মা করে গুলে গেলে সবদিকে মাটি হতে হবে, বলে দিচ্ছি, বিষয় সম্পত্তি বড় ভয়ানক জিনিস। গোকুলের বুকের ভিতরটা অভূতপূর্ব সংখ্যায় গুড়গুড় করিয়া উঠিল, সে বিবর্ণ মুখে ফ্যাল ফ্যাল করিয়া শুধু চাড়িয়া রহিল। তাহার স্ত্রী কহিল, আমরা মেয়ে মানুষ, মেয়ে মানুষের মনের ভাব যত বুঝি, তোমরা পুরুষ মানুষ তা পার না, আমার কথাটা শুনো, বলিয়া সে স্বামীর মুখের পানে ক্ষণকাল স্থির দৃষ্টিতে চাড়িয়া থাকিয়া, কতটা কাজ হয়েছে অনুম আন করিয়া লইয়া বেশ একটু জোর দিয়া বলিল, আর ঠাকুর কর্তা চিরদিন এমন ধারা বাটেপানা করে বেড়ালে চলবে না, তাকে লেখাপড়া তো তুমি আর কম শেখাওনি, এখন যা হোক একটু চাকরি বাকরি করে মাকে নিয়ে বিয়ে থাওয়া করে সংসারী হতে হবে তাকে, তিনি নিজের মাকে তো সত্যি আর বরাবর আমাদের কাছে ফেলে রাখতে পারবেন না, তাছাড়া মাথা গুঁজে বেড়াবার যা হোক একটু কুলেখারাও তো করা চাই, তখন আমরাও যেমন ক্ষমতা সাহায্য করব, লোক যেন না বলতে পারে অমুক মজুমদার তার বইমাত্র ভাইকে দেখলে না, বইমাত্র ভাইয়ের সঙ্গে আবার সম্পর্ক কি, যারা বলে তারা বলুক, আমরা সে কথা বলতে পারব না, সে বংশ আমাদের নয়, বলিয়া সে স্বামীকে ভাবিবার অবকাশ দিয়াও নত্র চলিয়া গেল। গোকুল স্বপ্নাবিষ্টের মতো শূন্য দৃষ্টিতে চাড়িয়া সেখানে বসিয়া কি সব যেন অদ্ভুত আশ্চর্য স্বপ্ন দেখিতে লাগিল, সব কথা চাপাইয়াই একটা কথা তাহার কানের মধ্যে ক্রমাগত বাজিতে লাগিল, বিষয় সম্পত্তি বড় ভয়ানক জিনিস, এবং শুধু সেই জন্যই মা যেন রাগ করিয়া তাহাকে ছাড়িয়া বিনোদের কাছে চিরদিনের জন্য চলিয়া যাইতেছেন, তাহার মনে পড়িল তাহার স্ত্রী মিথ্যা বলে নাই, আজ সারাদিনের মধ্যে মায়ের সহিত তাহার একটা কথাও তো হয় নাই, কার্যপথে তাহার সুমুখ দিয়া সে দু তিনবার যাতায়াত করিয়াছে, কিন্তু তিনি মুখ তুলিয়াও তা চাহেন নাই, মা চিরদিন
এ অত্যন্ত অল্পভাষিনী জানিয়া সে সময়টায় গোকুলের কিছুই মনে হয় নাই বটে, কিন্তু এখন সে সমস্ত ব্যাপারটা ঠিক যেন জলের মতো স্পষ্ট দেখিতে লাগিল। অথচ এই সমস্ত চুপচাপ নীরব বিরুদ্ধতা সহ্য করাও তাহার পক্ষে একেবারে অসম্ভব। সে তৎক্ষণাৎ উঠিয়া মার সহিত মুখোমুখি কলহ করিবার জন্য দ্রুতপদে তাহার ঘরে গিয়া প্রবেশ করিল। তো উকিয়াই বলিল, এমন দ্বারা মুখভার করে কাজকর্মের বাড়িতে বসে থাকলে তা চলবে না মা। ভবানী বিশ্বাপন্ন হইয়া মুখ তুলিয়া চাহিবা মাত্রই গোকুল বলিয়া উঠিল, তোমার বউ তো আর মিছে বলেনি যে বিনোদ রাস রাস টাকা নষ্ট করেছে। বাবা তার বিষয়ে যদি আমাকে দিয়ে যান তাতে আমার দোষ কি? তুমি তার সঙ্গে বোঝাপড়া কর দিয়ে আমাদের উপর রাগ করতে পারবে না তা বলে দিচ্ছি। ভবানী মর্মাহত হইয়া ধীরে ধীরে বলিলেন, আমি কারো উপরেই রাগ করিনি গোকুল, কারো সঙ্গে বোঝাপড়া করতে চাইনি। যদি চাও না তো ওরকম করে থাকলে চলবে না। বিনোদকে বলে যেন চাকরি বাকরি করে, আমার বাড়িতে তার জায়গা হবে না। সে তো হবেই না গোকুল, এ আরও বেশি কথা কি বলিয়া ভবানী মুখ নিচু করিয়া বসিয়া রহিলেন। ঝগড়া করিতে না পাইয়া গোকুল নিরুপায় ক্রোধে বিড়বিড় করিয়া বকিতে বকিতে চলিয়া গেল। স্ত্রীকে ডাকিয়া কহিল, আজ স্পষ্ট বলে দিলুম মাকে, বিনোদের এখানে আর থাকা হবে না, চাকরি বাকরি করে যা ইচ্ছে করুক, আমি কিছু জানি না। মনোরমা আহ্লাদে আগাইয়া আসিয়া ফিস ফিস করিয়া জিজ্ঞাসা করিল, কি বললেন উনি? গোকুল অস্বাভাবিক উত্তেজনার সহিত জবাব দিল, বলবেন আবার কি, আমি বলাবলির কি ধার ধারি? বড়বড় চোখ ঘুরাইয়া কহিল, তবু তবু। গোকুল তেমনি করিয়াই কহিল, তবু আর কি, তাকে স্বীকার করতে হল যে না, বিনোদের এ বাড়িতে থাকা চলবে না। তাহার স্ত্রী গলা আরো খাটো করিয়া কহিল, এ ষোলো আনার আগের কথা, তা বুঝেছ। মার মন পড়ে রয়েছে নিজের ছেলেটির পানে, এখন তুমি হয়েছ তার দুঃখ চক্ষের বালি। গোকুল ঘাড় নাড়িয়া বলিল, তা আর বুঝিনি, আমার কাছে কি চালাকি চলে। বাহিরে আসিয়াই রসিক চক্রবর্তীকে সুমুখে পাইয়া কহিল, বলি একটা নতুন খবর শুনেছ চক্রবর্তী চাই? এতকাল এত করে এখন আমি হয়েছি মার দু চক্ষের বিষ। কথাবার্তা আর আমাদের সঙ্গে না, সুমুখে পড়লে মুখ ফিরিয়ে বসেন। চক্রবর্তী অকৃত্রিম বিস্ময় প্রকাশ করিয়া কহিল, না না, বল কি বরবাবু, কি বলি? ওরে ও হাবুর মা, শোন শোন, বাড়ির বুড়া জিঠি কাজে বাহিরে যাইতেছিল, মনিবের ডাকাডাকিতে কাছে আসিবা মাত্র গোকুল চক্রবর্তীর প্রতি চাহিয়া কহিল, একে জিজ্ঞেস করে দেখ কি বলিস হাবুর মা, মাকে আমার সঙ্গে কথা কইতে আর দেখছিস? সুমুখে পড়লে বরং মুখ ফিরিয়ে নিচ্ছেন তো। হাবুর মা কিছুই জানিত না, সে মুড়ের মতো ক্ষণকাল চাহিয়া থাকিয়া অবশেষে একটু ভার নাড়িয়া মনিবের মন রাখিয়া নিজের কাজে চলিয়া গেল। সত্যি মিথ্যে শুনলে তো বলিয়া চক্রবর্তীর প্রতি একটা ইশারা করিয়া গোকুল অন্যত্র চলিয়া গেল। সেদিন পাড়ার যে কেউ দেখাশোনা করিতে আসিল তাহারই কাছে সে বিমাতার বিরুদ্ধে নালিশ করিয়া পুনঃ পুনঃ এই একটা কথাই বলিয়া বেড়াইতে লাগিল, আমি সতিনপ বইত নয়, কাজেই বাবা মরতে না মরতেই দু চক্ষের বিষ হয়ে দাঁড়িয়েছি। সন্ধ্যার সময় বাড়ির ভিতরে আসিয়া ভবানীকে লক্ষ্য করিয়া বলিল, আমার এত দায় পড়ে যায়নি যে লোকজন পাঠিয়ে বর্ধমান থেকে ছোট পিসিমাদের আনতে যাব, এত গরজ নেই, আসতে হয় তিনি নিজে আসবেন। ভবানী মুখ তুলিয়া মৃদুকণ্ঠে কহিলেন, সেটা কি ভালো কাজ হবে গোকুল? গোকুল তীরকণ্ঠে বলিল, ভালো মন্দ জানি না, দু হাতে টাকা ওরাবার আমার সাধ্যি নেই।
তুমি এ নিয়ে আমাকে আর যোগ্য না তা বলে দিচ্ছি। ইহাদিগকে আনাইবার জন্য ভবানী কাল গোকুলকে আদেশ করিয়াছিলেন, এখন আর কিছু বলিলেন না, চুপ করিয়া হাতের কাজে মন দিলেন। তথাপি গোকুল সুমুখে পায়চারি করিতে করিতে বলিতে লাগিল, আনো বললে তো আর আনতে পারিনে মা, ধার কর্জ করে তো আমি ডুবে যেতে পারব না। ভবানী অস্ফুট স্বরে বলিলেন, বিস্ত গোকুল ভালো বোঝো নাই বা সেখানে লোক পাঠালে। গোকুল বলিতে বলিতে চলিয়া গেল, এখন থেকে আমাকে বুঝতেই হবে যে আমার কি আর আপনার মা আছে, আমি মেয়ে বা কার কি, কে আর আমার আছে। এখন নিজেকে নিজে সামলানো চাই, টাকাকেই বুঝেছু যে খরচ করা দরকার, নিজের মা তো নেই বলিয়া সে চলিয়া গেল। তাহার টাকাকৃ বিষয়ে সম্পত্তিতে আকস্মাৎ এত বড় আসক্তি দেখিয়া ভবানী নিঃশব্দে নিঃশ্বাস ফেলিলেন। কিন্তু গোকুল তৎক্ষণাৎ ফিরিয়া আসিয়া কহিল, আমি কি বুঝিনে, এটা তোমার রাগের কথা নয়, কাল নিজে তুমি বললে গোকুল তোর পিসিমাদের লোক পাঠিয়ে আনা, আর আজ বলছ যা ভালো হয় তাই কর। আমার বাপ নেই ভাই নেই বলে আমাকে এমনি করে জব্দ করা, লোকে বলবে গোকুল বুঝি সত্যি সত্যি তার মায়ের কথা শোনে না। তাহার এই একান্ত অবদ্ধ অভিযোগে ভবানী বিমূর হতবুদ্ধির মতো এক মুহূর্ত তাহার পানে চাড়িয়া থাকিয়া বলিলেন, গোকুল আমি তো তোদের কিছুতেই নেই, কোনো কথাই তো বলিনি বাবা। গোকুল আকস্মাৎ দুই চক্ষু অশ্রুপূর্ণ করিয়া কহিল, তোমার কোন হুকুমটা শুনিনে মা, যে তুমি আমাকে এমনি করে বলছ, কিন্তু ভালো হবে না তা বলে দিচ্ছি। বিন্দা লজ্জায় চেন্নাই বাড়িছাড়া হয়ে গেল, আমারও যেখানে দু চক্ষু যায় চলে যাব, থাকো তুমি তোমার বিষয় আশায় নিয়ে বলিয়া চোখ মুছিতে মুছিতে দ্রুতপদে বাহির হইয়া গেল। সাত, গোকুলের বড় মেয়ে হেমাঙ্গিনী তাহার ঠাকুরমার কাছে শুইত, সে ভোর হইতে না হইতে চেঁচাইতে চেঁচাইতে আসিল, কাকা এসেছে মা কাকা এসেছে। পাশের ঘরে গোকুল শুয়েছিল, সে ধর্ষ করিয়া কম্বলের শয্যার উপর উঠিয়া বসিল, শুনিতে পাইল তাহার স্ত্রী নিরানন্দ বিস্ময়ের সহিত প্রশ্ন করিতেছে, কখন এলরে তোর কাকা? মেয়ে কহিল, অনেক রাত্রিরে মা। মা জিজ্ঞাসা করিল, এখন কি করছে? মেয়ে কহিল, এখনো ওঠেননি, তিনি নিজের ঘরে ঘুমিয়ে আছেন। তাহার মা আর কোনো প্রশ্ন না করিয়া কাজে চলিয়া গেল। গোকুল দরজা হইতে গলা বাড়াইয়া হাত নাড়িয়া মেয়েকে কাছে ডাকিয়া কহিল, তোর ঠাকুরমা তাকে কি বললে রে হিমু? হিমু ভার নাড়িয়া বলিল, জানিনে তো বাবা। গোকুল তথাপি প্রশ্ন করিল, খুব বকলে বুঝি রে? হিমু অনিশ্চিতভাবে বার দুই মাথা নাড়িয়া অবশেষে কি মনে করিয়া বলিল, হো। গোকুল ব্যগ্র হইয়া তাহার একটা হাত ধরিয়া একেবারে ঘরের মধ্যে টানিয়া রইয়া দিয়া আস্তে আস্তে কহিল, তোর ঠাকুরমা কি সব বললে বল তো মা। হিমু হিমু বিপদে পড়িল, কাকা যখন আসেন তখন সে ঘুমাইতেছিল, কিছুই জানিত না, বলিল জানিনে তো বাবা। গোকুল বিশ্বাস করিল না, অপ্রসন্ন হইয়া বলিল, এই যে বললি জানিস, মা তোকে মানা করে দিয়েছে না? আমি কাউকে বলবো না রে, তুই বল না। জেরায় পড়িয়া হিমু ফ্যাল ফ্যাল করিয়া চাড়িয়া রহিল। গোকুল তাহার মাথায় মুখে হাত বুলাইয়া উৎসাহ দিয়া কহিল, বল তো মা কি কথা হক র? মা বুঝি বললে, বেরিয়ে যা তুই বাড়ি থেকে, এই নে দুটো টাকা নে পুতুল কিনিস, বলিয়া সে বালিশের তলা হইতে টাকা লইয়া মেয়ের হাতে গুজিয়া দিল। হিমু শুষ্ক হইয়া বলিল, কু বললে? তারপর তারপর হিমু কাঁধ কাঁধ হইয়া বলিল, তারপরে তো জানিনে বাবা। গোকুল পুনরায় তাহার মুখে মাথায় হাত বুলাইয়া দিয়া কহিল, জানিস বই কি? তোর কাকা কি বললে?
কিচ্ছু বললে না। গোকুল বিশ্বাস করিল না, বিরক্ত ও কঠিন হইয়া প্রশ্ন করিল, একেবারে কিছুই বললে না, তা কি হয়? পিতার ক্রুদ্ধ কণ্ঠস্বর লক্ষ্য করিয়া হিমু প্রায় কাঁদিয়া ফেলিয়া বলিল, জানিনে তো বাবা। ফের জানিস নে, হারামজাদা মেয়ে, বলিয়া সে চটাস করিয়া মেয়ের গালে চর কষাইয়া ঠেলিয়া দিয়া বলিল, যা বুড়হ। মেয়ে কাঁদিতে কাঁদিতে চলিয়া গেল। গোকুল দ্রুতপদে নিচে নামিয়া তাহার বিমাতার ঘরে ঢুকিয়া বলিল, তা বেশ করে, সে বাড়ি দুঃখতে না দুঃখতেই নানা রকম করে নাগিয়েছ ভাঙিয়েছ, আমার ওপর যাতে তার মন বেঁধে যায় এই তো। সে সব কিছু আমার আর শুনতে বাকি নেই, কিন্তু তোমার ছেলেকেও সাবধান করে দিও, আমার সুমুখে না পড়ে তা বলে দিয়েছ। আচ্ছি, বলিয়াই তেমনি দ্রুতপদে বাহির হইয়া গেল। ভবানী কিছুই বুঝিতে না পারিয়া অবাক হইয়া চারিয়া রহিলেন। বাহিরের নানা লোক নানা কাজে ব্যস্ত ছিল। সে খানিকক্ষণ এদিক সেদিকে করিয়া হাবুর মাকে ডাকাইয়া আনিয়া কহিল, ও হাবুর মা, বলি ভার যে বাড়ি এসেছেন শুনেছিস? জিভার নাড়িয়া কহিল, হা বাবু, ভোর রাত্রিরে ছোটবাবু বাড়ি এলেন। গোকুল কহিল, সে তো জানি রে, তারপরে মায়ে বেটায় কি কি কথা হলো, আমার নামে বুঝি মা খুব করে লাগালে, বাড়ি থেকে বেরিয়ে যাবার কাবার কথা। জি বাধা দিয়া কহিল, না বরবাবু, মা তো ওঠেননি, যদু তার ব্যাগটা নিয়ে এলে আমি ছোটবাবুর ঘর খুলে আলো জেলে দি, তিনি সেই যে দুপলেন আর তো বার হননি। গোকুল অপ্রত্যয় করিয়া কহিল, কেন ডাকছিস জি, আমি যে সব শুনেছি। গোকুলের কথা শুনিয়া জি বিশ্বে ক্ষণকাল চাহিয়া রহিল, তারপরে হাবুর দিব্যি করিয়া বলিল, অমন কথাটি বল না বরবাবু, আমি সর্বক্ষণ দাঁড়িয়ে থেকে ছোটবাবুর কাজকর্ম করে দিলুম, তিনি মাকে ডাকতে নিষেধ করে বললেন, জি আর আমার কিছু দরকার নেই, তুই শুধু আলোটা জেলে দিয়ে শুবে যা। আহা, চোখ মুখ বসে গিয়ে একেবারে কালিবর্ণ হয়ে গেছে। গোকুলের চোখ দুটি ছলছল করিয়া উঠিল, কহিল, তা আর হবে না, তুই বলিস কি হাবুর মা বাবা মারা গেলেন, সোরা একবার চোখের দেখাটা দেখতে পেলে না, একটা পয়সার বিষয় আশয় পর্যন্ত পেলে না, তার মনে মনে যা হচ্ছে সে তা সেই জানে, বাবাকে সে কি ভালোই বাঁচত তা তোরা সব জানিস, কি বলিস হাবুর মা? বলিতে বলিতেই গোকুলের চোখের কোণে জল আসিয়া পড়িল। হাবুর মা অনেক দিনের দাসী, চোখের জল দেখিয়া তাহার চোখেও জল আসিল। দারস্বরে কহিল, তা আর বলতে বরবাবু, ফেনার বাবা অন্তপ্রাণ ছিল যে, তবে কিনা বড় বড় লেখাপড়া করতে করতে মগজটা কেমন দ্বারা যে গরম হয়ে গেল তাই। গোকুল হাবুর মাকে একেবারে পাইয়া বসিল, কহিল, তাই বল না হাবুর মা, মগজটা গরম হবে না, বিদ্যেটা কি সে কম শিখেছে? অনার ব্রাজুয়ে বলি, এই হুগলি চুচড়ো বাবুগঞ্জের কত্তা লোক আমার ভাই মতো বিদ্যে শিখেছে, কই দেখিয়ে দেখেছি। রাজসাহেব নিজে এসে যে তাকে হাত ধরে বসায়, সে কি একটা হেজিপেজি মানুষ, তুই তো জি, কিন্তু কলকাতায় গিয়ে কোনো ভদ্রলোককে বল দি দেখি যে তুই বিনোদবাবুদের বাড়ির দাসী, তোকে ডেকে নিয়ে বসিয়ে হাজারটা খবর নেবে তা জানিস, কিন্তু ওই যে কথায় বলে গায়ের যুগি দিক্ষে পায় না, এখানকার কোনো বেটা কি তারে চিনতে পারলে, মুখখানি একবারে শুকিয়ে গেছে দেখলি না রে? জিঘার নাড়িয়া বলিল, মুখখানি দেখলে চোখে আর জল রাখা যায় না বরবাবু। গোকুলের চোখ দিয়া দরদর করিয়া জল গড়াইয়া পড়িল। উত্তরীয় অঞ্চলে অশ্রু মুছিয়া কহিল, তুই তাকে মানুষ করেছিস হাবুর মা, তুই শুধু তাকে চিনতে পেরেছিস। আহা, চিরতাকাল তার হেসে খেলে আমোদ আহ্লাদ করে লেখাপড়া নিয়ে কেটেছে,
কবে এসব হাঙ্গামা তাকে পড়তে হয়েছে বল দেখি। আর উইল করে বিষয় দেব না বললেই দেব না, তার বাপের বিষয় নয়। কোন শালা আটকায়, কি করেছে সে? চুরি করেছে, ডাকাতি করেছে, খুন করেছে, কোন শালা দেখেছে? তবে কেন বিষয় পাবে না বল দেখি শুনি। আইন আদালত নেই, বিনোদ নালিশ করলে আমাকে যে বাবা বলে অর্ধেক বিষয় করায় গন্ডায় তাকে চুলুচিরে ভাত করে দিতে হবে তা জানিস? জি সাহেব দিয়া বলিল, তা দিতে হবে বই কি বাবু? বকুল উৎসাহে চোখ মুখ উদ্দীপ্ত করিয়া কহিল, তবে তাই বল না। আর ওই মাতি, তুই মেয়ে মানুষ, মেয়ে মানুষের মতো থাক না কেন? তুই কেন উইল করার মতলব দিতে গেলি? এইটা কি তোর মায়ের মতো কাজ হলো? ধর্ম নেই, তিনি দেখাচ্ছেন না, নির্দোষকে কষ্ট দিলে তার কাছে তোকে জবাব দিতে হবে না। আর বিষয়ে, ভারী বিষয়ে, আজ বাদে কাল সে যখন হাইকোর্টের জজ হবে, সে তো আর কেউ তার আটকাতে পারবে না, তখন কি করে রাখবি বিষয়ে? এসব ভেবে চিন্তে কাজ করতে হবে না, এখন সম্মানে না দিলে তখন অপমান হয়ে দিতে হবে। যে হাবুর মা খুশি হইয়া উঠিল, সে বিনোদকে মানুষ করিয়াছিল, এই সমস্ত উইল টুইল তাহার একেবারে ভালোই লাগে নাই। কহিল, আচ্ছা বরবাবু, তুমি তাই কেন ছোটবাবুকে ডেকে বল না যে তোর বিষয়ে আশায় ভাই তুই নে? তুমি দিলে তো আর কারুর না বলবার জো নেই। কিন্তু এখানেই ছিল গোকুলের আসল খটকা। সে খানিকক্ষণ চাহিয়া থাকিয়া কহিল, তবে সবাই যে বলে, আমার দেবার সাধ্যি নেই। বাবার উইল তো রদ করতে পারিনে হাবুর মা, আমাদের বড়বৌর মামাতো ভাই একজন মস্ত মুক্তার, সে নাকি তার বোনকে চিঠি লিখেছে, তাহলে জেল খাটতে হবে। তবে যদি মা রাজি হয়, প্রভু রাজি হয়, তখন বটে। হাবুর মা ইহার সদুত্তর দিতে না পারিয়া তাহার কাজে চলিয়া গেল। গোকুল মুখ ফিরাইতে দেখিল হিমু খেলা করিতে যাইতেছে, তাহাকে আদর করিয়া কাছে ডাকিয়া জিজ্ঞাসা করিল, তোর কাকা উঠেছে রে? হিমু ভার কাত করিয়া কহিল, হু, উঠেই তার বসবার ঘরে চলে গেলেন, কারু সঙ্গে কথা কইলেন না। বাটির একান্তে পথের ধারের একটা ঘরে বিনোদ বসিত, ঘরখানি ইংরাজি ধরনে সাজানো ছিল, এইখানেই তাহার বন্ধু বান্ধবেরা দেখা সাক্ষাৎ করিতে আসিত। গোকুল পা টিপিয়া কাছে গিয়া জানালার ভিতরে দিয়া চাহিয়া দেখিল, বিনোদ চৌকিতে না বসিয়া নিচে মেজের উপর ওদিকে মুখ করিয়া চুপ করিয়া বসিয়া আছে। তাহার এই বসিবার ধরন দেখিয়াই গোকুলের দুটি চক্ষু জলে পরিপূর্ণ হইয়া গেল। সে নীরবে দাঁড়াইয়া ছোট ভাইয়ের মুখখানি দেখিবার আশায় মিনিট পাঁচ ছয় অপেক্ষা করিয়া শেষে চোখ মুছিয়া ফিরিয়া আসিল। চক্রবর্তী কহিল, বরবাবু, অধ্যাপক বিদায় ফর্দতা। গোকুল সহসা যেন অন্ধকারে আলোর রেখা দেখিতে পাইল, তাড়াতাড়ি কহিল, এ সব বিষয়ে আমাকে আর কেন জড়াও চক্রবর্তী চাই? মা, সরস্বতী তো স্বয়ং এসে পড়েছেন, এ কেমন পণ্ডিত, কার কত মান মর্যাদা বিনোদের কাছে তা ছাপা নেই, তাকেই জিজ্ঞাসা করে ঠিক করে নাও না কেন? আমি এর মধ্যে আর হাত দেব না চক্রবর্তী সাই। চক্রবর্তী কহিল, কিন্তু ছোটবাবু তো এখনো ঘুম থেকে ওঠেননি। গোকুল ম্লানভাবে একটুখানি হাসিয়া কহিল, ঘুম থেকে তার কি আহার নিদ্রা আছে? হাবুর মাকে ডেকে জিজ্ঞাসা করে দেখ, সে সচক্ষে দেখেছে। বলে, বরবাবুর, ছোটবাবুর মুখের পানে চাইলে আর চোখের জল রাখা যায় না, এমনি চেহারা হয়েছে। ভেবে ভেবে সোনার বর্ণ যেন কালিমারা হয়ে গেছে বলিয়া তাহার বসিবার ঘরটা ইঙ্গিতে দেখাইয়া দিয়া বল, ইল, গিয়ে দেখ যে সে ঠান্ডা মাটির উপর একলাটি চুপ করে বসে আছে। সে দেখলে কার না বুক ফেটে যায় বল তো চক্রবর্তী চাই?
চক্রবর্তী দুঃখসূচক কি একটা কথা অস্ফুটে করিয়া সর্দ লইয়া যাইতেছিল। বকুল তাহাকে ফিরাইয়া ডাকিয়া কহিল, আচ্ছা তুমি তো সমস্তই জানো, তাই জিজ্ঞাসা করি, আমি থাকতে বিনোদকে আর এত কষ্ট দেওয়া কেন? উপস্থিরেশ কি ওর ওই রোগা দেতে সহ্য হবে? হয়তো বা অসুখ হয়ে পড়বে। আমি বলি, খাওয়া শোওয়া ওর যেমন অভ্যাস তেমনি চলুক। চক্রবর্তী নিরুৎসাহভাবে কহিল, না পারলে? কথাটা গোকুল শেষ করিতেই দিল না, বলিল, পারবে কি করে তুমি বল দেখি। আমাদের এসব খুলি মজুরের দেহ, এতে সব সয়, কিন্তু ওর তো তা নয়। 5-7টা পাস করে যে দেশের মাথার মণি হয়েছে, তার দেখতে আর আমার দেখতে তুমি তুলনা করে বসবে? কে আছিস রে ওখানে ভূত? যা তো একবার চট করে আমাদের ঘোষা জিমসাইকে ডেকে আনো, না হয় যত টাকা লাগে শ্রাদ্ধের সময় আমি মূল্য ধরে দেব। তা বলে তো মায়ের পেটের ভাইকে মেরে ফেলতে পারবো না, ওকে আমি আলোচালের হবিষ্যি করিয়ে নিকেশ করতে পারবো না, এতে তিনি যাই বলুন। চক্রবর্তী অত্যন্ত অপ্রতিভ হইয়া সায় দিয়া কহিল, সে তো ঠিক কথা বড়বাবু, তবে কিনা লোকে বলবে? আরে লোকে কি বলবে বলে কি নিজের ভাইটাকে মেরে ফেলব? তোমার এসব কি বুদ্ধি হল বল তো চক্রবর্তী? না না, খর্দ তর্দ নিয়ে তোমার এখন তাকে জ্বালাতন করার দরকার নেই। মুখে যা হোক একটু কিছু দিয়ে আগে সে সুস্থ হোক বলিয়া গোকুল নিতান্ত অকারণে সে বেচারার উপর রাগ করিয়া চলিয়া গেল। চায়ের বাতিটা বিনোদ ব্রাহ্মণের হাত হইতে লইয়া ছুড়িয়া ফেলিয়া দিল। কিন্তু সে বস্তুটা যে কত গোপনে প্রস্তুত হইয়াছিল এবং পাত্রটা যে কাহার বুকের উপর দিয়া কতখানি আঘাত করিল সে শুধু অন্তরামেই দেখিলেন। সমস্ত দিনের মধ্যে বিনোদ অনেকেরই সহিত কিছু কিছু কথাবার্তা কহিল বটে, কিন্তু বড় ভাইয়ের ছাড় দেখিলেও সে সরি আ যাইতে লাগিল। অথচ সে ছায়াও তাহাকে মুহূর্তের অবকাশ দেয় না। বিনোদ যেদিকে মুখ ফিরাইয়া চলিয়া যায় গোকুল কাজের ঝঞ্ঝাটে হঠাৎ সেই দিকেই আসিয়া পড়ে। এমনি করিয়া বেলা পড়িয়া আসিল। অপরাহ্নবেলায় বিনোদ বসিবার ঘরে একা বাসিয়াছিল, একখানা কাগজ হাতে করিয়া গোকুল আসিয়া দাঁড়াইল। অকারণে খানিকটা কাষ্ঠহাসি হাসিয়া কহিল, কল ইকাতার বাসা ছেড়ে তুমি হাজারিবাগে হঠাৎ চলে গেলে, বাবা মৃত্যুকালে সে শুনেচ বোধ হয় সে একটা তামাশা আর কি বলিয়া গোকুল পুনরায় শুষ্কহাসির অভিনয় করিয়া কহিল, তা তোমার যেমন কাণ্ড, একটা খবর পর্যন্ত দেওয়া নেই, তা যাক সে সব হবে অখন, কাজটা চুকে যাক, একটা দানপত্র লিখলেই বুঝলে না বিনোদ, গোটা কয়েক টাকা শুধু বাজে খরচ হ এ যাবে বুঝলে না, আর শালার লোক যা এখানকার জানোই তো সব, বুঝলে না ভাই, তা সে কিছুই না, বাবাও বলে গেলেন বিষয় আশয় তোমাদের দুই ভাই রইল, এ একটা শুধু বুঝলে না, তা যাক সেজন্য কিছুই আটকাবে না। আর আমার তো মেজাজের ঠিক নেই ভাই, লোহার সিন্দুকের চাবিটা তুমি রাখো। আবার পণ্ডিতদের আহ্বান করা হয়েছে, কার কত বিদায়, কে কি দ রে লোক, সে তুমি ঠিক করে না দিলে তো আর কেউ পারবে না। কিন্তু আমার তো এমন ফুরসত নেই যে দাঁড়িয়ে দু বন্ধ তোমার সঙ্গে দ্রুত পরামর্শ করি বলিয়া গোকুল চাবিটা এবং কাগজখানা কোনো মতে সম্মুখে ধরিয়া দিয়া তাড়াতাড়ি প্রস্থানের উপক্রম করিল। ঘুম ভাঙ্গিয়া অবধি এই কথাগুলোই সে মনে মনে মুখ সকরিতেছিল। বিনোদ হাত দিয়া সেগুলা এলিয়া দিয়া কহিল, আমাকে এর মধ্যে আপনি জড়াবেন না, এসব আমি ছোব না। এক মুহূর্তেই গোকুলের দাঁতের হাসি পাথরের মতো জমাট বাজিয়া গেল। তাহার সারা দিনের জল্পনা কল্পনা ব্যর্থ হইবার উপক্রম করিল। কহিল, ছোবে না কেন? বিনোদ কহিল, আমার আবশ্যক কি?
আমি বাইরের লোক, 2 দিনের জন্য এসেছি, 2 দিন পরে চলে যাব। বকুল কহিল, চলে যাবে। বিনোদ বলিল, যেতেই তো হবে, তাছাড়া এসব টাকাতির ব্যাপার। আমি দিন দুটি হিসাব মিলিয়ে দিতে না পারলে চোর বলে তখন আপনি হয়তো আমাকে পুলিশের হাতে দিয়ে জেল খাটিয়ে ছাড়বেন। জবাব দিবার জন্য গোকুলের ঠোঁট দুটা একবার কাঁপিয়া উঠিল মাত্র। তারপর হেঁট হইয়া চাবি এবং কাগজটা তুলিয়া বাহির হইয়া গেল। পিতৃসাধ্যে জাকজমক করিয়া নাম কিনিবার ইচ্ছা তাহার মনের ভিতরে হইতে মরিচিকার মতো মিলাইয়া গেল। অথচ আজ সকাল হইতেই তাহার উৎসাহ এবং চেঁচামেচির বিরাম ছিল না। সহসা সন্ধ্যার পরেই সে আসিয়া যখন তাহার কম্বলে শয্যাশ্র করিয়া শুইয়া পড়িল, তাহার স্ত্রী ঘরে দুঃখিয়া অতিশয় বিস্মিত হইল। তোমার কি অসুখ করেছে? গোকুল উদাসভাবে কহিল, না বেশ আছি, তবে অমন করে শুলে যে? গোকুল জবাব দিল না। মনোরমা পুনরায় প্রশ্ন করিল, ঠাকুরপোর সঙ্গে কথা তথা কিছু হল? গোকুল কহিল, না। তখন বরগদু অদূরে মেজের উপর বিষ করিয়া আসন গ্রহণ করিয়া ফিসফিস করিয়া বলিল, ঠাকুরপো কি বলে বেড়াচ্ছে শুনেছ? গোকুল মৌন হইয়া রহিল। মনোরমা তখন আরও একটু বেশিয়া আসিয়া কহিল, বলে বাবার ব্যাম শ্যাম কিছুই জানি নে, হাজারিবাগ না কোথায়, কত ফন্দি জানে তোমার এই ভাইটি। গোকুল নিরীহভাবে প্রশ্ন করিল, ফন্দি কেন, তুমি বিশ্বাস করো না? মনোরমা বলিল, আমি নেকা, এক গলা গঙ্গা জলে দাঁড়িয়ে বললেও করি নে। কথাটা গোকুলের অত্যন্ত বিশ্রী লাগিল। তাহার এই অসাধারণ চারটে পাশ করা কুলপ্রদীপ ভাইটির বিরুদ্ধে কেহ কোনো কথা বলিলেই সে চটিয়া উঠিত। কিন্তু আজ নাকি তাহার বুকজোড়া ব্যথায় সমস্ত দেহ অবসন্ন হইয়া গিয়াছিল, তাই সে চুপ করিয়াই রহিল। ঘরে প্রদীপ ছিল বটে, কিন্তু সে আলোক তেমন উজ্জ্বল ছিল না। মনোরমা তাহার স্বামীর মুখের ভাবটা ঠিক লক্ষ্য করিতে পারিল না, বলিয়া উঠিল, খুব সাবধান, খুব সাবধান। এখন অনেক রকম ফন্দি ফিকির হতে থাকবে, কিছুতে কান দিও না, বাবাকে জিজ্ঞাসা না করে একটি কাজও করতে যেও না, যেন কাল সকালের গাড়িতেই তিনি এসে পড়বেন। আমি অনেক করে চিঠি লিখে দিয়েছি, যাই বল, বাবা না এলে আমার কিছুতে ভয় খুঁজবে না। গোকুল উঠিয়া বলিল, তোমার বাবা কি আসবেন? আসবেন না, তিনি না এলে এর সময় সামলাবে কে? নিমতলার কুন্ডুদের আর্তের বাবাই হলেন সর্বেসর্বা, কিন্তু তা বলে এমন বিপদে মেয়ে জামাইকে তিনি তো ফেলে দিতে পারবেন না। গোকুল চুপ করিয়া শুনিতে লাগিল। মনোরমা অত্যন্ত খুশি এবং ততোধিক উৎসাহিত হইয়া বলিতে লাগিল, তোমার দোকানপত্র যা কিছু ফেলে দাও বাবার ঘরে, আর কি কাউকে কিছু দেখতে হবে, শুধু বলবে আমি জানি নে, বাবা জানেন, ব্যাস। তখন চাকর কই বল, আর যেই বল, কারু সাধ্যি হবে না যে তার কাছে দাঁত ফোটাবেন। বুঝলে না, বলিয়া মনোরমা একান্ত অর্থপূর্ণ একটা কটাক্ষ করিল। ম্যান আলোকে গোকুল তাহা দেখিতে পাইল কি না বলা যায় না, কিন্তু সে হা না কোনো কথাই কহিল না। তাহার পরে অনেক ভালো ভালো কথা বলিয়া মনোরমা যখন আর স্বামীর নিকট হইতে কোনো সাড়াই পাইল না, তখন বাতাসটা যে কোন মুখ বহিতেছে তাহা ঠাহর করিতে না পারিয়া সে রাত্রির মতো ক্ষান্ত দিল। সকালবেলা গোকুল অতিশয় ব্যস্তভাবে ভবানীর ঘরের সম্মুখে আসিয়া কহিল, মা, লোহার সিন্ধুকের চাবিটা কি বিনোদ তোমার কাছে রেখে গেছে? ভবানী সংক্ষেপে বলিলেন, কই না, চাবিটা গোকুলের নিজের কাছেই ছিল, কিন্তু সে মনে মনে অনেক মতলব করিয়া এই মিথ্যাটা আসিয়া করিয়াছিল। ভাবিয়াছেন এমন জিনিসটা বিনোদের হাতে দেওয়া সম্বন্ধে মা নিশ্চয় ব্যস্ত হইয়া উঠিবেন,
কিন্তু মায়ের এই সংক্ষিপ্ত উত্তরের মুখে তাহার সমস্ত কৌশলই ভাসিয়া গেল। তখন সে স্নানমুখে আস্তে আস্তে কহিল, কি জানি সে কোথায় রাখলে, না আমি কোথায় ফেললুম। ভবানী কোনো কথাই কহিলেন না। এই বীরের বাড়িতে সিন্ধুকের চাবির উদ্দেশ পাওয়া যাইতেছে না, এ সম্বাদেও মা যখন কিছুমাত্র উদ্বেগ প্রকাশ করিলেন না, এবং এই তাহার একান্ত নির্লিপ্ততা গোকুলের বুকে যে কি সুর বিধির, তাহাও যখন তিনি চোখ তুলিয়া একবার দেখছিলেন না, তখন সে যে কি বলিবে, কি করিয়া মাকে সংসার সম্বন্ধে সচেতন করিয়া তুলিবে, তাহার কোনো কুলকিনারায় চোখে দেখিতে পাইল না। খানিকক্ষণ চুপ করিয়া দাঁড়াইয়া থাকিয়া কহিল, শম্ভু, আর দরবারি পিসিমাদের যে আনতে গেল, কই তারাও তো এখনো এসে পড়ল না। ভবানী মৃদুকণ্ঠে কহিলেন, কি জানি বলতে পারিনে তো। গোকুল বলিল, ভাগ্যের লোক পাঠাতে তুমি বলেছিলে মা, এখন না আসেন তাদের ইচ্ছে, কিন্তু আমরা তো দোষ থেকে খালাস হয়ে গেলুম। তুমি যে কতদূর দেবে কাজ কর মা, তাই শুধু আমি আশ্চর্য হয়ে ভাবি, তুমি না থাক কলে আমাদের। ভবানী চুপ করিয়া রহিলেন। গোকুলের মুখের এমন কথাটাতেও তাহার গম্ভীর বিষণ্ন মুখে সন্তোষ বা আনন্দের লেশমাত্র দীপ্তি প্রকাশ পাইল না। গোকুল অনেকক্ষণ পর্যন্ত সেইখানে চুপ করিয়া দাঁড়াইয়া থাকিয়া শেষে ধীরে ধীরে চলিয়া গেল। বাহিরে আসিয়াই গোকুল সশ্বাস্ত হইয়া উঠিল। ইতিমধ্যে জেলার নূতন ডেপুটি এবং কয়েকজন উকিল মোক্তার নিমন্ত্রণ রক্ষা করিতে আসিয়া উপস্থিত হইয়াছেন, এবং বিনোদ তাহাদের পাশে বসিয়া মৃদুকণ্ঠে কথাবার্তা করিতেছে। এই সমস্ত বিশিষ্ট ভদ্রলোকদিগের কাছে ছোট ভাই পরিচয়টা কোনো সুযোগে দিয়া ফেলিবার জন্য গোকুল একেবারে ছটফট করিতে লাগিল। অথচ বিনোদের সমক্ষে তাহারই চারটে পাশ করার খবর দিবার উপায় ছিল না, সে তাহাতে অত্যন্ত ক্রুদ্ধ হইয়া উঠিত। সে খানিকক্ষণ এদিক ওদিক করিয়া হাকিমের সম্মুখে আসিয়া একেবারে মাথা ঝুঁকাইয়া সেলাম করিল, এবং একান্ত বিনয়ের সহিত কহিল, এটি আমার ছোট ভাই বিনোদ, অনার গ্রাজুয়েট। বিনোদ ক্রুদ কটাক্ষে বড় ভাই মুখের প্রতি চাহিল, কিন্তু গোকুল ভ্রুক্ষেপ করিল না, কৃতাঞ্জলি হইয়া কহিল, আমার সৎপুরুষের ভাগ্য যে আপনি এসেছেন। বিনোদ, হাকিমের সঙ্গে ইংরেজিতে আলাপ করছ না কেন? ওরা হাকিম হুজুর, ওদের কি বাংলায় কথা কওয়া সাজে? পাঁচজনে শুনলেই বা তোমাকে বলবে কি? আশেপাশের ভদ্রলোকেরা মুখ তুলিয়া চাইল। ডেপুটিবাবু সংকুচিত ও কুঞ্চিত হইয়া পড়িলেন, এবং অসহ্য লজ্জায় বিনোদের সমস্ত চোখ মুখ রাঙা হইয়া উঠিল। দাদার স্বভাব সে ভালমতেই জানিত, সুতরাং নিরস্ত করিতে না পারিলে দাদা যে কোথায় গিয়া দাঁড়াইবেন তাহা র কোনো হিসাব নিকাশি ছিল না। একটা কথা শুনুন বলিয়া সে একরকম জোর করিয়াই হাত ধরিয়া গোকুলকে একপাশে টানিয়া লইয়া কহিল, দাদা, আমাকে কি আপনি এক্ষুনি বাড়ি থেকে তাড়াতে চান? এরকম করলে আমি তো একদণ্ড টিকতে পারিনি। গোকুল ভীত হইয়া কহিল, কেন কেন ভাই, কতদিন বলেছি আপনারে অত্যাচার আমি সহ্য করতে পারিনি, তবু কি আপনি আমাকে রেহাই দেবেন না? আমার মতন পাশ করা লোক গলিতে গলিতে ঘুরে বেড়াচ্ছে যে, বলিয়া বিনোদ ক্ষোভে অভিমানে মুখখানা বিকৃত করিয়া সস্থানে ফিরিয়া আসিল। গোকুল লজ্জায় এতটুকু হইয়া অন্যত্র চলিয়া গেল। বোধ করি বলিতে বলিতে গেল, এরূপ কর্ম সে আর করিবে না। অথচ আধ ঘন্টা পরে বিনোদ এবং বোধ করি উপস্থিত অনেকের কানে গেল, গোকুল চিৎকার করিয়া একটা বৃত্তকে সাবধান করিয়া দিতেছে, সৎবাবুর অনার গ্রাজুয়েটের সোনার মেডেলটা যেন সকলে হাতে করিয়া ঘাটাঘাটি করিয়া নোংরা করিয়া ন ছেলে। দেবতীবাবু একটুখানি মুচকিয়া হাসিয়া বিনোদের মুখের প্রতি চাহিয়া অন্যদিকে মুখ ফিরাইয়া লইলেন। নয়,
নিমতলার কুন্দুদের আর্তকানা করিয়া গোকুলের শ্বশুর আসিয়া উপস্থিত হইলেন। পাকা চুল, কাঁচা গোফ, বেতে আটসাট গড়ন, অত্যন্ত পাকা লক্ষ। আর্তের চোরারা আড়ালে বলিত, বাস্তু ভুকু, শ্রাদ্ধবাটিতে এক মুহূর্তেই কি নি কর্মকর্তা হইয়া উঠিলেন এবং ঘণ্টা খানেকের মধ্যেই পাড়াশুদ্ধ সকলের সঙ্গে আলাপ করিয়া ফেলিলেন। এই কর্মদক্ষ হিসাবে শ্বশুরকে পাইয়া গোকুল উৎফুল্ল হইয়া উঠিল। আত্মীয় বান্ধবেরা সবাই শুনিল, মেয়ে জামাইয়ের সনির্বন্ধ অনুরোধ এড়াইতে না পারিয়া তিনি ব্যবসা হাতে লইবার জন্য দয়া করিয়া আসিয়াছেন। রাত্রি এক প্রহর হইয়াছে, খাওয়ান দাওয়ানো প্রায় শেষ হইয়া আসিয়াছে। চাকর আসিয়া সংবাদ দিল, কর্তাবাবু আহ্বান করিয়াছেন। গোকুল সসম্ভ্রমে ঘরে আসিয়া উপস্থিত হইল। শ্বশুর মশাই নিমাই রায় বহুমূল্য কার্পেটের আসনে বসিয়া দৌহিত্রীকে সঙ্গে লইয়া জলযোগে বসিয়াছেন। অদূরে কন্যা মনোরমা মাথার আঁচলটা অমনি একটু টানিয়া দিয়া সৎসা সুরীর আসল পরিচয়টা চুপি চুপি পিতৃষ্ঠাসে গোচর করিতেছে। এমনি সময়ে গোকুল আসিয়া দাঁড়াইল। শ্বশুরমশাই ক্ষীরের বাটিটা একচুমুকে নিঃশেষ করিয়া বাটির কানায় গোফটা মুছিয়া লইয়া চোখ তুলিয়া কহিলেন, বাবাজি, একটি প্রশ্ন করি তোমাকে। বলি হাতের দিল আর মুখের কথা একবার ফসকে গেলে কি আর ফেরানো যায়? গোকুল হতবুদ্ধি হইয়া কহিল, আর দে না। নিমাই কন্যার প্রতি চাহিয়া একটু স্নিগ্ধ গম্ভীর হাস্য করিয়া জামাতাকে কহিলেন, তবে? এই তবে র উত্তর জামাতা কিন্তু আকাশ পাতাল খুঁজিয়া বাহির করিতে পারিল না, চুপ করিয়া রহিল। নিমাই ভূমিকাটি ধীরে ধীরে জমাট করিয়া তুলিতে লাগিলেন। কহিলেন, বাবাজি, তোমরা ছেলেমানুষ দুটিতে যে কান্নাকাটি করে আমাকে এই তুফানে হাল ধরতে দেখে আনলে, তা হাল আমি ধরতে পারি, ধরব, কিন্তু তোমাদের তো ছটফট করলে চলবে না বাবা। যেখানে বসতে বলব, যেখানে দাঁড়াতে বলব, ঠিক তেমনি করে থাকা চাই, তবেই তো এই সমুদ্রে পাড়ি জমাতে পারব। বিনোদ বাবাজি হাজারিবাগে ছিলেন, এই যে সব এলো, মেলো কথা যাকে তাকে বলে বেড়াচ্ছ, এটা কি হচ্ছে? এ যে নিজের পায়ে নিজে কুরুল মারা হচ্ছে, সেটা কি বিবেচ্য করতে পারছ না? পিতার বক্তৃতা শুনিয়া কন্যা আহ্লাদে বদ বদ হইয়া ফিসফিস করিয়া বলিতে লাগিল, হচ্ছেই তো বাবা, তাইতে তো তোমাকে আমরা দেখে এনেছি। আমরা কিছু জানি নে, তুমি যা বলবে, যা করবে, তাই হবে। আমরা জিজ্ঞেস কর, জন্তু করব না, তুমি কি করছ না করছ? পিতা খুশি হইয়া কহিলেন, এই তো আমি চাই মা। মামলা মোকদ্দমা অতি ভয়ানক জিনিস, শুননি মা, লোকে গাল দেয় তোর ঘরে মামলা গুকুক, সেই মামলা এখন তোমাদের ঘরে। আমাদের নাকি বড় পাকা মাথা, তাই সাহস করছি, তোমাদের আমি কিনারায় টেনে তুলে দিয়ে তবে যাব, এতে আমার নিজের যাই হোক। একটি একটি করে তাদের গলা টিপে বার করব, তবে আমার নাম বদ্দিপাড়ার নিমাই রায়। বলিয়া তিনি মুখের ভাবটা এমন দাঁড়াই করিলেন যে ওয়াটারলুর লড়াই জিতিয়া ওয়েলিংটনের মুখেও বোধ করি অবর গর্ব প্রকাশ পায় নাই। গলা বাড়াইয়া দ্বারের বাহিরে দৃষ্টি নিক্ষেপ করিয়া কহিলেন, মা মনু এখানে আমার হাতে একটু জল দে, মুখটা ধুয়ে ফেলি, আর বাইরে যাব না। আর অমনি একটু বেরিয়ে দেখ মা, কেউ কোথাও কান পেতে টেতে আছে কিনা। বলা যায় না তো, এহ লো শত্রুর কুড়ি। মনোরমা যথানির্দিষ্ট কর্তব্য সমাপন করিয়া সস্থানে ফিরিয়া আসিয়া উপবেশন করিল। গোকুল বিহুবল বিবর্ণ মুখে একবার স্ত্রীর প্রতি, একবার শ্বশুরের প্রতি চাহিতে লাগিল। এতক্ষণ ধরিয়া পিতাপুত্রীতে যত কথা হইল, তাহার একটা বর্ণও বুঝিতে পারিল না। এ কাহাদের কথা, কাহার ঘরে মামলা দুটির, কাহাকে গলা টিপিয়াকে বাহির করিতে চায়,
তাহার কি সর্বনাশ হইল প্রভৃতি ইশারা ইঙ্গিতের বিন্দুমাত্র তাৎপর্য গ্রহণ করিতে না পারিয়া একেবারে আর্ষ্ট হইয়া উঠিল। নিমাই কহিলেন, দাঁড়িয়ে রইলে কেন বাবাজি, একটু স্থির হয়ে বস, দুটো কথাবার্তা হয়ে যাক। গোকুল সেইখানে বসিয়া পড়িল। তিনি বলিতে লাগিলেন, এই তোমাদের সুসময়, যা করে নিতে পার বাবা এই বেলা, কিন্তু একটা সর্বনেশে মোকদ্দমা যে বাজবে সেও চোখের উপরই দেখতে পাচ্ছি। তা বাঁধুক, আমি তাতে ভয় খাইনে, সে জানে হাট খোলার যদু উকিলা। তারিণী মোক্তার, বদ্দিপাড়ার নিমাই রায়ের নাম শুনলে বড় বড় উকিল ব্যারিস্টার কৌশলীর মুখ শুকিয়ে যায়, তাই তো এক ফোঁটা ছোড়া না হয় দু পাতা ইংরেজি পড়েছে। গোকুল আর থাকিতে না পারিয়া সবে সবিনয়ে প্রশ্ন করিল, আপনি কার কথা বলছেন? কাদের মোকদ্দমা? এবার অবাক হইবার পালা, বদ্দিপাড়ার নিমাই রায়। প্রশ্ন শুনিয়া তিনি গভীর বিশ্বে গোকুলের মুখের দিকে তাকাইয়া রহিলেন। মনোরমা ব্যাকুল হইয়া সতীরে বলিয়া উঠিল, দেখলে বাবা, যা বলেছি তাই। জিজ্ঞাসা করছেন কার মোকদ্দমা? তোমার দিব্যি করে বলছি বাবা, এর মতো সোজা মানুষ আর ভূ ভারতে নেই। একে যে ঠাকুর ঠকিয়ে সর্বস্ব নেবে সে কি বেশি কথা? তুমি এসেছ এই যা ভরসা, নইলে সোম বৎসরের মধ্যে দেখতে পেতে বাবা, তোমার নাতি নাতকুরেরা রাস্তায় দাঁড়িয়েছে। নিমাই নিঃশ্বাস ফেলিয়া বলিলেন, তাই বটে, তা যাক, আর সে ভয় নেই, আমি এসে পড়েছি। কিন্তু তোমাদের আর্তের ওই সব চক্কুত্তি ফক্কুত্তিকে আমি আগে তাড়াব, ওরা সব হচ্ছে বরের মাসিকনের পিসি, বুঝলে না মা? ভেতরে ভেতরে যদি না ওরা তোমার বিনোদের দলে চোখ দেয় তো আমার নামই নিমাই রায় নয়। লোকের ছাড় দেখলে তার মনের কথা বলতে পারি। বলিয়াই নিমাই একবার গোকুলের প্রতি একবার কন্যার প্রতি দৃষ্টিপাত করিতে লাগিলেন। কন্যা তৎক্ষণাৎ সম্মতি দিয়া কহিল, এক্ষুনি এক্ষুনি, আমি আর জানি নে বাবা, সব জানি, জেনে শুনেও বোকা হয়ে বসে আছি। তোমার যাকে খুশি রাখো, যাকে খুশি তারাও, আমরা কথাটি কপ বনা। এতক্ষণে গোকুল সমস্তটা বুঝিতে পারিল। তাহার ছোট ভাই বিনোদ তাহারই বিরুদ্ধে মোকদ্দমা করিতে ষড়যন্ত্র করিতেছে, অথচ ইহারা যখন তাহার সমস্ত অভিশান্তি বুঝিয়া ফেলিয়াছে, সে শুধু নির্বোধের মতো সেই ছোট ভাইকে প্রসন্ন করিবার জন্য ক্রমাগত তাহার পিছনে পিছনে ঘুরিয়া বেড়াইতেছে। প্রথমটা তাহার ক্রোধের বন্দী যেন তাহার ব্রহ্মরন্ধ্র বেদ করিয়া জ্বলিয়া উঠিল, কিন্তু ওই একটি মুহূর্ত মাত্র। পরক্ষণেই সমস্ত নিবিয়া গিয়া নিদারুণ অন্ধকারে তাহার দৃষ্টি, তাহার বুদ্ধি, তাহার চৈতন্যকে পর্যন্ত যেন বিপর্যস্ত করিয়া ফেলিল। তাহার দুই কানের মধ্যে কত লোক যেন ক্রমাগত চিৎকার করিতে লাগিল, বিনোদ তাহার ন, আমে আদালতে নালিশ করিয়াছে। নিমাই কহিলেন, টাকার দিকে চাইলে হবে না বাবাজি, সাক্ষীদের হাত করা চাই। তাদের মুখেই মোকদ্দমা, বুঝলে না বাবাজি? গোকুল মাথা ঝুঁকাইয়া খাটের মতো বসিয়া রহিল, বুঝিল কি না তাহার জবাব দিল না। বোধ করি কথাটা তাহার কানেও যায় নাই, কিন্তু তাহার কন্যার কানে গিয়াছিল। সে গালা হুকুমও দিল, অবশ্য কন্যা এবং জামাতা একটি পদার্থ এবং অন্যান্য বিষয় তার কথাতেই কাজ চলিতে পারে বটে, কিন্তু এই সাক্ষীর বাবদে গোপনে টাকা খরচ করিবার অবারিত হুকুমটা জামাতা বাবাজির মুখ হইতে ঠিক না পাইয়া রায়মহাশের উৎসাহের প্রাখর্যতা যেন দিমা পড়িয়া গেল। বলিলেন, আচ্ছা, সে সব পরামর্শ কাল পরশু একদিন ধীরে সুস্থে হবে, অখন আজ যাও বাবাজি, হাত মুখ ধুয়ে কিছু জল টল খাও সারাদিন। কথাটা শেষ হইবার পূর্বেই গোকুল হঠাৎ নিঃশব্দে বাহির হইয়া গেল। রায়মহাশয় মেয়ের দিকে চাহিয়া কহিলেন, বাবাজি তো কথাই কইলে না,
টাকা ছাড়া কি মামলা মোকদ্দমা করা যায়? বিপক্ষের সাক্ষী ভাঙিয়ে নেওয়া কি শুধু হাতে হয় রে বাপু? ভয় করলে চলবে কেন? নিমাই পাকা লোক, মানুষের ছাড় দেখিলে তার মনের ভাব টের পান। সুতরাং গোকুলের এই নিরুদ্যম স্তব্ধতা শুধু যে টাকা খরচের ভয়, তাহা বুঝিয়া লইতে তাহার বিন্দুমাত্র সময় লাগে নাই। কিন্তু তাই বলিয়া মেয় এর এই ঘোর বিপদের দিনেও তো তিনি আর অভিমান করিয়া দূরে থাকিতে পারেন না। বিনা হিসাবে অর্থ ব্যয় করিবার গুরুভার তাহার মতো আপনার লোক ছাড়া কে আর মাথায় লইতে আসিবে? কাজেই নিজের যতই কেন ক্ষতি হোক না, এমনকি কুন্দুদের আর্থের কাজটা গেলেও তার পশ্চাৎপদ হইবার জো নাই। লোকে শুনিলে যে গায়ে থুথু দিবে। গোকুল চলিয়া গেলে মনি অনেক প্রকারের কথায় অনেক রাত্রি পর্যন্ত তিনি তার বিপদগ্রস্ত কন্যাকে সান্ত্বনা দিতে লাগিলেন। বস সামান্য কারণে গোকুলের চোখ রাঙা হইয়া উঠিত। তাহাতে সারারাত্রি জাগিয়া সকালবেলা যখন সে তাহার ঘরে আসিয়া দাঁড়ায়, তখন সে একান্ত রুক্ষমূর্তি দেখিয়া ভবানী ভীত হইলেন। গোকুল ঘরে পা দিয়া কহিল, ও সৎমা যে ক, এমন তা জানা গেল? একে তো এই কথাটা সে আজকাল কোনো কোনো কহিতেছে। তাহাতে ও অন্যান্য নানা প্রকারে উত্ত্যক্ত হইয়া ভবানী নিজের স্বাভাবিক মাধুর্য নষ্ট হইয়া আসিতেছিল। কিন্তু বাহিরের লোক আত্মীয় কুটুম্বেরা তখনও নাকি বাটিতে ছিল, তাই তিনি কোনোমতে আপনাকে সংযত করিয়া সংক্ষেপে কহিলেন, কি হয়েছে? গোকুল লাফাইয়া উঠিল, কহিল, হবে কি, কি করতে পার তোমরা? বৃন্দা নালিশ করে কিছু করতে পারবে না তা বলে দিয়ে যাচ্ছি, এদিকে ইসের মূল আছে। নিমাই রায় বদ্দিপাড়ার নিমাই রায় সোজা লোক নয় তা জেনে রেখো। ভবানী ক্রোধ ভুলিয়া অত্যন্ত আশ্চর্য হইয়া জিজ্ঞাসা করিলেন, বিনোদ নালিশ করবে, এ কথা তোমাকে কে বললে? গোকুল কহিল, সবাই বললে। কে না জানে যে বিনোদ আমার নামে নালিশ করবে? ভবানী বলিলেন, কই আমি তা জানি নে। আচ্ছা জানো কি না সে আমরা দেখে নিচ্ছি, বলিয়া গোকুল সক্রোধে ঘর ছাড়িয়া চলিয়া যাইতেছিল। কিন্তু ফিরিয়া দাঁড়াইতেই সহসা তাহার শ্বশুরের কথাটাই মুখ দিয়া বাহির হইয়া গেল, তোমাদের মতো শত্রুদের আমি তো আর বাড়িতে রাখো তে পারিনে। কিন্তু কথাটার সঙ্গে সঙ্গে তাহার রুদ্রমূর্তি ভয় বিবর্ণ এবং ক্ষুদ্র হইয়া গেল, এবং বাদের আকৃষ্ট ধনুর সম্মুখ হইতে বর্তমৃগ যেমন করিয়া দিগ্বিদিক জ্ঞানশূন্য হইয়া ছুটিয়া পলায়, গোকুল ঠিক তেমনিভাবে মায়ের সম্মুখ হইতে সবেগে পলায়ন করিল। সে যে কি কথা বলিয়া ফেলিয়াছে তাহা সে জানে, তাই সেদিন সমস ত দিবারাত্রির মধ্যে কোথাও তাহার সারা শব্দ পর্যন্ত পাওয়া গেল না। কুটুম্ব ভোজনের সময়ও সে উপস্থিত রহিল না। ভবানী প্রশ্ন করিয়া জানিলেন, বরবাবু জরুরি তাগাদায় বাহির হইয়া গিয়াছেন, কখন আসিবেন কাহাকেও বলিয়া যান নাই। নিমাই রায় কর্মকর্তা সাজিয়া আদর আপায়ন কাহাকেও কম করিলেন না। বাহিরের নিমন্ত্রিত যে কয়জন আসিয়া ছিলেন, বিনোদ তাহাদের সঙ্গে বসিয়া নিঃশব্দে ভোজন করিয়া উঠিয়া গেল। জ্বরের পূর্বে নিরানন্দ প্রকৃতি যেরূপ স্তব্ধ হইয়া বিরাজ করে, অনেক লোকজন সত্ত্বেও সমস্ত বাড়িটা সেইরূপ অশুভ ভাব ধরিয়া রহিল। বিশেষ কোনো হেতু না জানিয়াও চাকর দাসীরা কেমন যেন কুণ্ঠিত ত্রস্ত হইয়া ঘুরিয়া বেড়াইতে লাগিল। এমনি করিয়া আরো দুই দিন কাটে। যাহারা সাধ্যপরকে আসিয়াছিলেন তাহারা একে একে বিদায় লইলেন। পিসিমা তাহার ছেলেমেয়ে লইয়া বর্ধমান চলিয়া গেলেন। বিনোদ তাহার বাহিরে বসিবার ঘরে বসিয়াই সকাল হইতে সন্ধ্যা কাটাইয়া দেয়, কাহারও সহিত বাটালাপ করে না। ভিতরে ভবানী একেবারে নির্বাক হইয়া গিয়াছেন। গোকুল পলাইয়া পলাইয়া বেড়ায় ভিতরে বাহিরে, কোথাও তাহার সারা পাওয়া যায় না। এমনভাবেও তিন চার দিন অতিবাহিত হইল।
মনোরমা এবং তাহার পুত্রকন্যা ছাড়া এ বাড়িতে আর যেন কোনো মানুষ নাই। নিমাই রায় তাহার কলিকাতা সম্পর্ক চুকাইয়া দিবার জন্য গিয়াছিলেন। সেদিন সকালবেলা বোধ করি বা কুন্দুদের অকুল পাথারে ভাসাইয়া দিয়াই মেয়ে জামাইকে কুলে তুলিবার জন্য ফিরিয়া ছিলেন। আজ সঙ্গে তাহার কনিষ্ঠ পুত্রটি আসিয়াছিল। আগমনের হেতুটা যদি তখনও পরিষ্কার হয় নাই, কিন্তু সে যে তাহার ভগিনী ও ভগিনীপতিকে শুধু দেখিবার জন্যই ব্যাকুল হইয়া আসে নাই সেটুকু বুঝা গিয়াছিল। এ কয়েদিন অতিপ্রাগ্য শ্বশুরের সবল উৎসাহের অভাবে গোকুল যেরূপ ম্রিয়মাণ হইয়াছিল, আজ তাহারও সে ভাব ছিল না। মনোরমার তো কথাই নাই, সকাল হইতে সমস্ত বাড়িটা সে যেন চষিয়া বেড়াইতে লাগিল। খাওয়া দাওয়ার পর মনোরমার ঘরের মধ্যেই ইহাদের বৈঠক বসিল এবং অল্পকালের বাদানুবাদেই সমস্ত স্থির হইয়া গেল। আজ চক্রবর্তীর তলব হইয়াছিল, তাহাকে বিদায় দিবার পূর্বে সমস্ত কাগজপত্র নিমাই তন্নতন্ন করিয়া বুঝিয়া লইতে লাগিলেন। একান্ত পীড়িত ও উদ্ভ্রান্ত চিত্তে সে বেচারা না পারে সব কথার জবাব দিতে, না পারে ঠিকমতো হিসাব বুঝাইতে। ক্রমাগতি সে ধমক খাইতেছিল এবং বাপ বেটার করা জেরার ছোটে সে যে একজন পাকা চোর ইহায় নিজেকে প্রতিপন্ন করিতেছিল। নিমাই কহিলেন, আমি ছিলাম না, তাই অনেক টাকাই তুমি আমার ছেট, কিন্তু আর না, যাও তোমাকে জবাব দিলুম। চক্রবর্তীর দুই চোখ দিয়া জল গড়াইয়া পড়িল, কহিল, বাবু, আমি আজকের চাকর নই, কর্তামশাই আমাকে জানতেন। গোকুল ভার হেট করিয়া রহিল। রায়মহাশের কনিষ্ঠ পুত্র মুখ ছিচাইয়া কহিল, তোমার কর্তামশায় মতো কি বাবাকে গুরু পেয়েছ? হ্যাঁ, আর মায়া বাড়াতে হবে না, সরে পড়। এই নাবালক শ্যালকের একান্ত অবজ্ঞ তিরস্কারে ব্যথিত হইয়া চক্রবর্তী চোখ মুছিয়া ফেলিল এবং ক্ষণকাল মৌন থাকিয়া গোকুলকে উদ্দেশ করিয়া কহিল, বাবু, আমার 4 মাসের মাইনে। গোকুল তাড়াতাড়ি বলিয়া উঠিল, সে তো আছেই চক্রবর্তীমশাই, আরো যদি। কথাটা শেষ হইল না। নিমাই ডান হাত প্রসারিত করিয়া গোকুলকে থামাইয়া দিয়া জলদগম্ভীর স্বরে কহিলেন, তুমি থামো না বাবাজি। চক্রবর্তীকে কহিলেন, বাবু উনি নয়, বাবু আমি। আমি যা করব তাই হবে, মাহিনী তুমি পাবে না, তোমাকে যে দেলে দিচ্ছি নে, এই তোমার বাপের ভাগ্যি বলে মানো। চক্রবর্তী বিরক্তি না করিয়া উঠিয়া গেল। মনোরমা এতক্ষণ কথা কহিতে না পাইয়া খুলিতেছিল। সে যাইবামাত্রই মুখখানা গম্ভীর করিয়া স্বামীকে লক্ষ্য করিয়া কণ্ঠস্বরে আবদার মাখাইয়া দিয়া ফিসফিস করিয়া কহিল, ফের যদি তুমি বাবার কথায় কথা কবে, আমি হয় গলায় দড়ি দিয়ে মরব, না হয় সবাইকে নিয়ে বাপের বাড়ি চলে যাব। গোকুল জবাব দিল না, নতমুখে নিঃশব্দে বসিয়া রহিল। পিতা ও ভ্রাতার সম্মুখে স্বামীর এই একান্ত বাধ্যতায় শোকে গর্বে গলিয়া গিয়া মনোরমা আজ আজ স্বরে কহিল, আচ্ছা বাবা, আমাদের নন্দলালকে কেন দোকানের একটা কাজে লাগিয়ে দাও না? নিমাই বলিলেন, তাই তো ছোড়াটাকে সঙ্গে আনুম মা, আমি তো আর বেশি দিন এখানে থাকতে পারবো না, আমাদের নিজেদের চালানি কাজটা তাহলে বন্ধ হয়ে যাবে। আমার কি আসবার জো ছিল মা, বাবুর সঙ্গে ঝগড়া করে চলে এসেছি। তিনি প্রায় কাঁদ কাঁদ হয়ে বললেন, রায়মশাই, তুমি না ফিরে আসা পর্যন্ত আমার আহার নিদ্রা বন্ধ হয়ে থাকবে। দিবারাত তুই তোমার পথ চেয়ে বসেই আমার দিন যাবে, তাই মনে করছি মা, আমার নন্দলালকে দেখিয়ে শুনিয়ে শিখিয়ে পড়িয়ে যাব। আর যাই হোক, ও আমারই তো ছেলে, তাই করে যাও বাবা, আমি সেই জন্যেই তো। হঠাৎ মনোরমা মাথায় আঁচল সবেগে টানিয়া দিয়া চুপ করিল। ঘরের সম্মুখে চক্রবর্তী ফিরিয়া আসিয়া দাঁড়াইয়াছিল, কহিল, বাবু, মা এসেছেন। আকস্মাৎ মা আসিয়াছেন শুনিয়া গোকুল ব্যস্ত হইয়া উঠিল।
আজ 7-8 দিন তার সঙ্গে দেখা সাক্ষাৎ পর্যন্ত নাই। কপাটের আড়ালে দাঁড়াইয়া ভবানী সহজ কণ্ঠে ডাকিলেন, গোকুল। গোকুল তৎক্ষণাৎ সসম্ভ্রমে উঠিয়া দাঁড়াইয়া জবাব দিল, কেন মা? ভবানী অন্তরালে থাকিয়াই তেমনি পরিষ্কার কণ্ঠে কহিলেন, এ সব পাগলামি করতে তোমাকে কে বললে? চক্রবর্তী অসায় অনেক দিনের লোক, তিনি যতদিন বাঁচবেন আমি ততদিন তাকে বহাল রাখলুম। সিন্ধুকের চাবি খাতাপত্র নিয়ে তাকে দোকানে যেতে দাও। ঘরের মধ্যে বজ্রাঘাত হইলেও বোধ করি লোকে এত আশ্চর্য হইত না। ভবানী এক মুহূর্ত চুপ করিয়া থাকিয়া পুনশ্চ কহিলেন, আর একটা কথা, বেআইনসাহী দয়া করে এসেছেন, কুটুমের আদরে দু দিন থাকুন, দেখুন শুনুন, কিন্তু দোকানে আমার চুরি হচ্ছে কি না হচ্ছে সে চিন্তা করবার তার আবশ্যক নাই। চক্রবর্তী, আপনি দেরি করবেন না, গাল মার ইচ্ছে নয়, বাইরের লোক দোকানে দুটো খাতাপত্র নাড়াচাড়া করে। গোকুল চাবি দিয়ে উনি যান বলিয়া কাহারও উত্তরের জন্য তিলার্দ অপেক্ষা না করিয়া চলিয়া গেলেন। ঘরের ভিতরে হইতে তাহার পদশব্দ শুনিতে পাওয়া গেল। স্তম্ভিত ভাবটা কাটিয়া গেলে নিমাই রায় কাষ্ঠহাসি হাসিয়া বলিলেন, একেই বলে পরের ধনে পোদ্দারি। হুকুম দেবা, রঘতাটা একবার দেখলে বাবাজি। বাবাজি কিন্তু জবাব দিল না। জবাব দিল তাহার নিজের পুত্র রত্নাতি। সে কহিল, এটা জানা কথাই বাবা, তুমি থাকলে তো আর চুরি চলবে না। বলিহারি হুকুমকে পিতা সায়ের দিয়া ঘর নাড়িয়া কহিলেন, তাই বটে। এবং চক্রবর্তীর প্রতি দৃষ্টি পড়ায় জ্বলিয়া উঠিয়া মুখভঙ্গি করিয়া বলিলেন, আর দাঁড়িয়ে রইলে কেন হে স্যাংবাদ, বিদায় হও না, আবার দেখে আনা হয়েছে। নেমকো হারাম, জেলে দিলুম না কিনা তাই দূর হওয়া সুমুখ থেকে, বামুন বলে মনে করেছিলুম, যাক মরুক দিয়ে, যা করেছে তা করেছে, না হয় 2-5 টাকা দিয়ে দেব, কিন্তু আবার তোমাকে সেই ঘরে পড়াই কর্তব্য ছিল আমার। কিন্তু মনোরমা স্বামীর ভাব দেখিয়া কথাটি কহিতে সাহস করিল না। গোকুল সেই যে মাথা হেট করিয়া দাঁড়াইয়াছিল, ঠিক তেমনি করিয়া একভাবে কাঠের পুতুলের মতো দাঁড়াইয়া রহিল। চক্রবর্তী কাহারও কোনো কথার জবাব না দিয়া প্রভুকে উদ্দেশ করিয়া নম্রস্বরে কহিল, তাহলে খাতাপত্রগুলো আমি নিয়ে চললুম, সিন্ধুকের চাবিটা দিন। গোকুল বিনাবাক্য ব্যয়ে কোমর হইতে চাবির তোড়াটা চক্রবর্তীর পায়ের কাছে ছুঁড়িয়া ফেলিয়া দিল। চক্রবর্তী চাবি ত্যাগে গুজিয়া খাতা বগলে পুরিয়া হাসি চাপিয়া ফেলিয়া দুলিয়া প্রস্থান করিল। তাহার এই প্রস্থানের অর্থ যথেষ্ট প্রাঞ্জল। সুতরাং কাহাকেও কোনো প্রশ্ন না করিয়াই বদ্যিপাড়ার নিমাই রায়ের কালো মুখের উপরকে যেন সংসারের সমস্ত কালি কাড়িয়া দিয়া গেল। অতঃপর এই মন্ত্রণাগৃহের মধ্যে যে দৃশ্যটি ঘটিল তাহা সত্যই অনির্বচনীয়। পিতা ও ভ্রাতার এই অচিন্তনীয় বিকট লাঞ্ছনায় মনোরমা জ্ঞানশুন য হইয়া স্বামীর প্রতি উৎকট তিরস্কার রঞ্জনা সর্বপ্রকার বিভীষিকা প্রদর্শন অনুনয়ে বিনয় এবং পরিশেষে মর্মান্তিক বিলাপ করিয়াও যখন তাহার মুখ হইতে পিতার সপক্ষে একটা কথাও বাহির করিতে পারিল না, তখন সে মুখ বুঝিয়া মৃতপ্রায় হইয়া পড়ে। গোকুল লজ্জায় ক্ষোভে কাঁধ কাঁধ হইয়া বলিল, মা যে শত্রুতা করে এমন হুকুম দেবেন সে আমি কি করে জানব? নিমাই একটা সুদীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বলিলেন, যাক বাঁচা গেল, একটা মস্ত জঞ্জাটের হাত এড়ালুম। ওদিকে শিবতুল্য মনিব আমার কাদা কাটা করছেন, আমার কি কোথাও থাকবার জো আছে? তাছাড়া দরকার কি আমার ঘরে খেয়ে বনের মস্ত আড়িয়ে? কিন্তু মা মনু, ছেলে পিলের হাত ধরে যদি পথে দাঁড়াও সে তো দাঁড়াতেই হবে, চোখের উপর দেখতে পাচ্ছি, তখন কিন্তু আমাকে দোষ দিতে পারবে না যে বাবা একবার ফিরেও তাকালে না।
সে বাবা আমি নই, তা বলে যাচ্ছি, তামেই হ আর জামাতাই হ। বলিয়া তিনি জামাতার প্রতি একটা তীব্র বক্র কটাক্ষ করিলেন। কিন্তু সে কটাক্ষ ছেলে ছাড়া আর কাহারও কাজে লাগিল না। তিনি তখন আবার প্রদীপ্ত কণ্ঠে বলিতে লাগিলেন, এখনো বেঁকে বসেনি বটে, কিন্তু বেঁকলে নিমাই রায় কারু নয়। ব্রহ্মা বিষ্ণুর অসাধ্য তা তোমরা দু জনে একবার গোপনে ভেবে দেখো। বাবা নন্দলাল, 2:30 বেজেছে, 3:30-এর গাড়িতে আমি যাব। জিনিসপত্র গুছিয়ে নাও, জানো তো তোমার বাপের কথার নড়ছর, পৃথিবী উল্টে গেলেও হবার জো নেই। বলিয়া তিনি সদর্পে ছেলের হাত ধরিয়া মেয়ে জামাইকে ভাবিবার 1 ঘন্টা মাত্র সময় দিয়া বাহিরে চলিয়া গেলেন। কিন্তু কোনো কাজই হইল না। 1 ঘন্টা অতি অল্প সময়, 3 দিন পর্যন্ত উপস্থিত থাকিয়া অবিশ্রাম মান অভিমান রাগারাগি এবং কটুক্তি করিয়া গোকুলের মুখ হইতে দ্বিতীয় কথা বাহির করা গেল না। শ্বশুরের এই অত্যন্ত অপমানে তাহার নিজেরই লজ্জা ও ক্ষোভের সীমা পরিসীমা ছিল না। কিন্তু মায়ের সুস্পষ্ট আদেশের বিরুদ্ধে সে যে কি করিবে তাহা কোন দিকে চাহিয়া দেখিতে না পাইয়াই সর্বপ্রকার লাঞ্ছনা ও গঞ্জনা নীরবে সহ্য করিতে লাগিল। 11. নিমাই যখন দেখিল তাহার সমস্ত আশা আকাঙ্ক্ষা জল্পনা কল্পনা নিষ্ফল হইয়া গেল, তখন সে ভীষণ হইয়া উঠিল এবং স্পষ্ট শাসাইয়া দিতে বাধ্য হইল যে তাহাকে চাকরি ছাড়াইয়া আনার দরুন ক্ষতিপূরণ করিতে হইবে। তিনি বারুদ জামশাইকে ইতিমধ্যে হাত করিয়াছিলেন। তিনি আসিয়া গোকুলকে নির্বোধ বলিয়া অন্ধ বলিয়া তিরস্কার করিতে লাগিলেন এবং এমন একটা ভয়ানক ইঙ্গিত করিলেন যাহাতে বুঝা গেল নিমাই রায়কে অপমান করিলে সে বিনোদকে দিয়াও সাহায্য করিতে পারে। গোকুল কাতরকণ্ঠে কহিল, কি করব মাস্টার মশাই, মা যে তাকে বাড়িতে রাখতে চান না। চক্রবর্তী সাহেবকে হুকুম দিয়েছেন দোকানে পর্যন্ত যেন তিনি না দেখেন। মাস্টার মশাই প্রশ্ন করিলেন, কারবার বিষয়ে আশয় তোমার না তোমার মায়ের কুকুর? তাছাড়া তোমার বিমাতা এখন তোমার শত্রুপক্ষে, সে সংবাদ রেখেছ তো? গোকুল ধার নাড়িয়া সায় দিলে বারুদ জামশাই খুশি হইয়া বলিলেন, তবে পাগলামি করো না ভা। রায়মশাইকে বিষয় আশয় ব্যবসা বাণিজ্য সব বুঝিয়ে চুপি করে বসে বসে শুধু মজা দেখ। আমার কথা ছেড়ে দাও, নইলে অমন পাকা লোক একটি তল্লাতে খুঁজলে পাবে না। গোকুল কহিল, সে তো জানি মাস্টার মশাই, কিন্তু মায়ের অমতে কোনো কাজ করতে বাবা নিষেধ করে গেছেন। বারুদ জামশাই বিদ্রুপ করিয়া হাসিয়া বলিলেন, নিষেধ? মা যে তোমার শত্রু হয়ে দাঁড়াবে সে কি তোমার বাবা জেনে গিয়েছিলেন? নিষেধ করলেই তো হল না, নিষেধ শুনতে গিয়ে কি বিষয়টি খোয়াবে তা বল। গোকুলের তরফে এ সকল প্রশ্নের জবাব ছিল না, তাই সে ঘর গুজিয়া নিঃশব্দে বসিয়া রহিল। রায়মশাই নেপথ্যে থাকিয়া সমস্তই শুনিতেছিলেন। এবার সদরে আসিয়া উপস্থিত হইলেন এবং এই দুইজন মহারথীর সমবেত জেরার মুখে গোকুল অকুলে ভাসিয়া গেল। তাহাকে অদবদন এবং নিরুত্তর দেখিয়া উভয়ে প্রীত হইলেন এবং তাহার এই সুবুদ্ধির জন্য তাহাকে বারংবার প্রশংসা করিলেন। বারুদ জামশাই বাটি ফিরিতে উদ্যত হইলেন, সফল মনোরথ রায়মশাই আজ তাহার পদধূলি গ্রহণ করিয়া প্রণাম করিলেন এবং তিনি সস্নেহে গোকুলের পিঠ চাপড়াইয়া কহিলেন, আমি আশীর্বাদ করছি গোকুল, তুমি যেমন তোমার যথাসর্বস্ব আমাদের হাতে সঁপে দিলে, তোমার তেমনি গায়ে আসতি পর্যন্ত আমরা রাখতে দেব না। কি বল রায়মশাই? রায়মশাই আনন্দে বিনয়ে বদবদ হইয়া কহিলেন, আপনার আশীর্বাদে সে দেশের 5 জন দেখতে পাবে, কিন্তু শত্রুদের আর আমি এ বাড়িতে একটি দিনও থাকতে দেব না, তা আপনাকে জানিয়ে দিচ্ছি বারুদ জামশাই। তাছাড়া আমার বাবাজির মা ইহন আর ভাই ইহন,
আর সেই বেটা চক্ষুটিকে আমি তাড়িয়ে তবে জলগ্রহণ করব। কে আছিস রে ওখানে? বেটা বামুনকে ডেকে আন দোকান থেকে, বলিয়া রায়মশাই ইহারি মধ্যে 16 আনা চাপাইয়া 17 আনার মতো একটা হুঙ্কার ছাড়িলেন। গোকুল সংকুচিত ও অত্যন্ত লজ্জিত হইয়া মৃদুস্বরে কহিল, না না, এখন তাকে ডাকবার আবশ্যক নেই। বারুদ্যামশাই 2 হাত 2 দিকে প্রসারিত করিয়া বলিয়া উঠিলেন, না না গোকুল, এ সব চক্ষুলজ্জার কাজ নয়, তাতে আমরা রাখতে পারব না, কোনো মতেই না। তার বড় আস্পর্ধা, আমরা তাকে চাইনে তা বলে দিচ্ছি। প্রত্যুত্তরে গোকুল তেমনি বিনীত কণ্ঠে কহিল, কিন্তু মা তাকে চান? তিনি যাকে বাহাল করছেন তাকে ছাড়িয়ে দেবার সাধ্য কারুর নেই, বাবা আমাকে সে ক্ষমতা দিয়ে যাননি, বলিয়া গোকুল পুনরায় মুখ হেঁট করিল। তাহার এই একান্ত অপ্রত্যাশিত উত্তর, এই শান্ত অথচ দৃঢ় কণ্ঠস্বর শুনিয়া উভয়ে বিশ্বে হতবুদ্ধি হইয়া গেলেন। কিছুক্ষণ স্থির থাকিয়া বারুদ জামশাই কহিলেন, তাহলে সে থাকবে বল। গোকুল কহিল, আর দেহা, চক্রতিন সায় উপর আমার আর কোনো হাত নেই। বারুদ জামশাই ভয়ে বলিলেন, তাহলে রায়মশাই কি রকম হবে? গোকুল কহিল, উনি বাড়ি যান, মা কোনোমতে ওকে এখানে রাখতে চান না, আর চাকরি ছাড়াই ক্ষতি যা হয়েছে সে আমি মাকে জিজ্ঞাসা করে পাঠিয়ে দেব, বলিয়া কাহারও উত্তরের জন্য অপেক্ষা মাত্র না করিয়া প্রস্থান করিল। সবাই মনে করিয়াছিল, এত বড় অপমানের পর রায়মশাই আর তিলার্ধ অবস্থান করিবেন না। কিন্তু আর 10 দিন কাটিয়া গেল, এই মনে করার বিশেষ কোনো মূল্য দেখা গেল না। বোধ করি বা কন্যা জামাতার প্রতি অসাধারণ মমতাবশই তিনি ছোট কথা কানে তুলিলেন না এবং সরেজমিনে উপস্থিত থাকিয়া অহর্নিশ তাহাদের হিতচেষ্টা করিতে লাগিলে। কিন্তু এই হিতাকাঙ্ক্ষার প্রবল দাপটে একদিকে গোকুল নিজে যেমন পীড়িত ও সংক্ষুব্ধ হইয়া উঠিতে লাগিল, ওদিকে বাটির মধ্যে ভবানীয় তেমনি প্রতি মুহূর্তে অতিষ্ঠ হইয়া উঠিতে লাগিলেন। বধূও তাহার পিতার পরিত্যক্ত শব্দবেদী বান খাইতে শুইতে বসিতে তাহার 2 কানের মধ্যে দিয়া অবিশ্রাম বুকে বিঁধিতে লাগিল। সেদিন তিনি আর সহ্য করিতে না পারিয়া বধূমাতাকে ডাকিয়া বলিলেন, বৌমা, গোকুল কি চায় না যে আমি বাড়িতে থাকি? বৌমা জবাব ইচ্ছা করিয়াই দিল না, মাথা হেঁট করিয়া নখের খন খুঁটিতে লাগিল। ভবানী কিছুক্ষণ স্থির থাকিয়া কহিলেন, বেশ, তাই যদি তার ইচ্ছে, সে নিজে এসে স্পষ্ট করে বলে না কেন? এমন করে তোমার ভাইকে দিয়ে, তোমার বাপকে দিয়ে আমাকে দিবারাত্রে অপমান করাচ্ছে কেন? অথচ গোকুল যে ইহার বাষ্প না জানিতে পারে, এমনকি তাহাকে সম্পূর্ণ গোপন করিয়াই যে এই ক্ষুদ্রাসেরা তাহাদের বিষদন্ত বাহির করিয়া দংশন করিয়া ফিরিতেছেন, এ কথা ভবানীর একবারও মনেও হইল না। কিন্তু বধূ তো আর সে বধূ নাই। সে তৎক্ষণাৎ প্রত্যুত্তর করিল, অপমান কে কাকে করেছে সে কথা দেশশুদ্ধ লোক জানে। আমার নিজের জিনিস যদি আমি চোরের হাত থেকে বাঁচাবার জন্য আমার বাপ ভাইকে তুলে দিতে যাই, তাতে তোমার বুকে শুল বেঁধে কেন মা? আর একজনের জন্য আর একজনের সর্বনাশ করাটাই কি ভালো? ভবানী আত্মসম্বরণ করিয়া দৃঢ়ভাবে বলিলেন, আমি কার সর্বনাশ করেছি মা? বধূ কহিল, যাদের করে তারাই গাল দিচ্ছে, এতে তিনি বা কি করবেন, আর আমি বা করব কি? ইট মারলেই পাটকেলটি খেতে হয়, তাতে রাগ করলে তা চলে না মা, বলিয়া বধূ চলিয়া গেল। ভবানী স্তম্ভিত হইয়া কিছুক্ষণ দাঁড়াইয়া থাকিয়া ধীরে ধীরে নিজের ঘরে গিয়া শুইয়া পড়িলেন। স্বামীর জীবদ্দশায় তাহার সেই গোকুল এবং সেই গোকুলের স্ত্রীর কথা মনে করিয়া অনেকদিন পর আজ আবার তাহার চোখ দিয়া জল পড়িতে লাগিল।
আজ আর কোনো মতেই মন হইতে এ অনুশোচনা দূর করিতে পারিলেন না যে নির্বোধ তিনি শুধু নিজের পায়ে কোপ ছাড়াঘাত করেন নাই, ছেলের পায়ও করিয়াছেন। অমন করিয়া যাচিয়া সমস্ত ঐশ্বর্য গোকুলকে লেখাইয়া না দিলে তো আজের দুর্দশা ঘটিত না। বিনোদ যত মন্দই হোক কিছুতেই সে জননীকে এমন করিয়া অপমান ও নির্যাতন করিতে পারিত না। কিন্তু বিনোদ যে গোপনে উপার্জনের চেষ্টা করিতেছিল তাহা কেহ জানিত না। সে আদালতে একটা চাকরি জোগাড় করিয়া লইয়া এবং শহরের এক প্রান্তে একটা ছোট বাড়ি ভাড়া করিয়া সন্ধ্যার পর আসিয়া সংবাদ দিল যে কাল সকালে সে তাহার নূতন বাসায় যাইবে। ভবানী আগ্রহে উঠিয়া বসিয়া বলিলেন, বিনোদ আমাকেও নিয়ে চল বাবা, এ অপমান আমি আর সইতে পারিনি। তুই যেমন করে রাখবি আমি তেমনি করে থাকব, কিন্তু এ বাড়ি থেকে আমাকে মুক্ত করে দে বলিয়া তিনি কাঁদিতে লাগিলেন। তারপর একটি একটি করিয়া সমস্ত ইতিহাস শুনিয়া লইয়া বিনোদ বাহিরে যাইতেছিল, পথে গোকুলের সহিত দেখা হইল। সে দোকানের কাজকর্ম সারিয়া ঘরে আসিতেছিল। অন্যদিনে অবস্থায় বিনোদ দূর হইতে পাশ খাটাইয়া সরিয়া যাইত, আজ দাঁড়াইয়া রহিল। বিনোদ কাছে আসিয়া কহি, ল কাল সকালে মাকে নিয়ে আমি নূতন বাসায় যাব। গোকুল অবাক হইয়া কহিল, নূতন বাসায়? আমাকে না জিজ্ঞাসা করেই বাসা করা হয়েছে নাকি? বিনোদ কহিল, হা এম পড়া তাহলে ছাড়লে বল। বিনোদ কহিল, হা, সংবাদটা গোকুলকে যে কিরূপ মর্মান্তিক আঘাত করিল সন্ধ্যার অন্ধকারে বিনোদ তাহা দেখিতে পাইল না। ছোট ভাইয়ের এই পাশের স্বপ্ন সে শিশুকাল হইতে দেখিয়া আসিয়াছে। পরিচিতের মধ্যে যেখানে যে কেহ কোনো একটা পাশ করিয়াছে, খবর পাইলেই গোকুল উপযাচক হইয়া সেখানে গিয়া হাজির হইত এবং আনন্দ প্রকাশ করিয়া শেষে পরীক্ষাটা শেষ হওয়ার জন্য নিজের অত্যন্ত দুশ্চিন্তা প্রকাশ করিত। ব্যাপারটা যাহারা জানিত তাহারা মুখ টিপিয়া হাসিত, যা আরা জানিত না তাহারা উদ্বেগের হেতু জিজ্ঞাসা করিলেই, আমার ছোট ভাই বিনোদের অনার গ্রাজুয়েটে র কথাটা উঠিয়া পড়িত। তখন কথায় কথায় অন্যমনস্ক হইয়া বিনোদের সোনার মেডেলটাও বাহির হইয়া পড়িত। কিন্তু কি করিয়া যে মখমলের বাক্সশুদ্ধ জিনিসটা গোকুলের পকেট আসিয়া পড়িয়াছে তাহার কোনো হেতুই সে স্মরণ করিতে পারিত না। তাহারে কান্তর অভিলাষ ছিল সেকরা ডাকাইয়া এই দুর্লভ বস্তুটি সে নিজের ঘড়ির চেনের সঙ্গে জুড়িয়া লয় এবং এতদিনে তাহা সমাধা হইয়াও যাইত, যদি না বিনোদ ভয় দেখাইত। এরূপ পাগলামি করিলে সে সমস্ত টান মারিয়া পুকুরের জলে ফেলিয়া দিবে। গোকুল উদ্গ্রীব হইয়া অপেক্ষা করিয়াছিল, মেডেলটা না জানি কিরূপ দেখিতে হইবে এবং এ বস্তু ঘরে আসিলে কোথায় কিভাবে তাহাকে রক্ষা করিতে হইবে। এহেন পাশের পড়া ছাড়িয়া দেওয়া হইল শুনিয়া গোকুলের বুকে তপ্ত শেল বিঁধিল। কিন্তু আজ সে প্রাণপণে আত্মসম্বরণ করিয়া লইয়া কহিল, তা বেশ, কিন্তু মাকে নূতন বাসায় নিয়ে গিয়ে খাওয়াবে কি শুনি, সে দেখা যাবে বলিয়া বিনোদ চলিয়া গেল। সে নিজেও মায়ের মতো অল্পবাসী, যে সকল কথা সে এইমাত্র শুনিয়া আসিয়াছিল তাহার কিছুই দাদার কাছে প্রকাশ করিল না। গোকুল বাড়ির ভিতরে পা দিতে না দিতেই হাবুর মা সংবাদ দিল, মা একবার ডেকেছিলেন। গোকুল সোজা মায়ের ঘরে আসিয়া দেখিল তিনি এমন সন্ধ্যার সময়ও নির্জীবের মতো শয্যার পর ইয়া আছেন। ভবানী উঠিয়া বসিয়া বলিলেন, গোকুল কাল সকালে আমি এ বাড়ি থেকে যাচ্ছি। সে এইমাত্র বিনোদের কাছে শুনিয়া মনে মনে জ্বলিয়া যাইতেছিল, তৎক্ষণাৎ জবাব দিল, তোমার পায়ে তো আমরা কেউ দুরি দিয়ে রাখিনি মা, যেখানে খুশি যাও আমাদের তাতে কি, গেলেই বাঁচি বলিয়া গোকুল মুখ ভার করিয়া চলিয়া গেল।
পরদিন সকালবেলায় ভবানী যাত্রার উদ্যোগ করিতেছিলেন, হাবুর মা কাছে বসিয়া সাহায্য করিতেছিল। গোকুল উঠানের উপর দাঁড়াইয়া চেঁচাইয়া কহিল, হাবুর মা, আজ ওর যাওয়া হতে পারে না, বলে দে। হাবুর মা আশ্চর্য হইয়া জিজ্ঞাসা করিল, কেন বরবাবু? গোকুল কহিল, আজ দশমী না, ছেলে পেলে নিয়ে ঘর করি, আজ গেলে গেরস্থের অকল্যাণ হয়, আজ আমি কিছুতেই বাড়ি থেকে যেতে দিতে পারবো না, বলে দে। ইচ্ছা হয় কাল যাবেন, আমি গাড়ি ফিরিয়ে দিয়েছি, বলিয়া গোকুল দ্রুতপদে প্রস্থান করিতেছিল। মনোরমা হাত নাড়িয়া তাহাকে আড়ালে ডাকিয়া লয়, আতর্জন করিয়া কহিল, যাচ্ছিলেন, আটকাতে গেলে কেন? এ কয়দিন স্ত্রীর সহিত গোকুলের বেশ বনিবনা হইতেছিল, আজ সে আকস্মাৎ মুখ বেঙ্গাইয়া চেঁচাইয়া উঠিল, আটকালুম আমার খুশি, বাড়ির দিননি, অদিনে, অক্ষণে বাড়ি থেকে গেলে ছেলেপিলেগুলো পটপট করে মরে যাবে না, বলিয়া তেমনি দ্রুতপদে বাহিরে চলিয়া গেল। রকম দেখো, বলিয়া মনোরমা ক্ষুদ্র বিশ্বে অবাক হইয়া রহিল। বার দশমীর পর একাদশী গেল, দ্বাদশীও গেল, মাকে পাঠাইবার মতো তিথি নক্ষত্র গোকুলের চোখে পড়িল না। ত্রয়োদশীর দিন বাটির পুরোহিত নিজে আসিয়া সুদিনের সংবাদ দিবামাত্র গোকুল অকারণে গরম হইয়া কহিল, তুমি যা খাবে তাই, সর্বনাশ করবে, যাও, নিজের কাজে যাও, আমি মাকে কোথাও যেতে দিতে পারব না। মনোরমা সেদিন দমক খাইয়া অবধি নিজে কিছু বলিত না, আজ সে তাহার পিতাকে পাঠাইয়া দিল। নিমাই আসিয়া কহিল, এটা তো ভালো কাজ হচ্ছে না বাবাজি, গোকুল কোনোদিন খবরের কাগজ পড়ে না, কিন্তু আজ পড়িতে বসিয়াছে। কহিল, কোনটা? পেয়েন্টাখুন তার নিজের ছেলের বাসায় যখন স্বইচ্ছায় যেতে চাচ্ছেন, তখন আমাদের বাধা দেওয়া তো উচিত হয় না। গোকুল পড়িতে পড়িতে কহিল, পাড়ার লোক শুনলে আমার অখ্যাতি করবে। নিমাই অত্যন্ত আশ্চর্য হইয়া বলিলেন, অখ্যাতি করবার আমি তো কোনো কারণ দেখতে পাইনি। গোকুল শ্বশুরকে এতদিন মান্য করিয়াই কথা কহিত, আজ হঠাৎ আগুন হইয়া কহিল, আপনার দেখবার তো কোনো প্রয়োজন দেখিনি, আমার মাকে আমি কারু কাছে পাঠাব না, বাস, সাফ কথা, যে যা পারে আমার করুক। গোকুলের এই সাফ কথাটা বিনোদের কানে গিয়া পৌঁছিতে বিলম্ব হইল না, প্রত্যহ বাধা দিয়া গাড়ি ফেরত দেওয়ায় সে মনে মনে বিরক্ত হইতেছিল। আজ অত্যন্ত রাগিয়া আসিয়া কহিল, দাদা, মাকে আমি আজ নিয়ে যাব, আপনি অনর্থক বাধা দেবেন না। গোকুল সংবাদপত্রে অতিশয় মনোনিবেশ করিয়া কহিল, আজকে তো হতে পারবে না। বিনোদ কহিল, খুব পারবে, আমি এখনই নিয়ে যাচ্ছি। তাহার ক্রুদ্ধ কণ্ঠস্বর শুনিয়া গোকুল হাতের কাগজটা একপাশে ফেলিয়া দিয়া কহিল, নিয়ে যাচ্ছি বললে কি হবে? বাবা মরবার সময় মাকে আমায় দিয়ে গেছেন, তোমাকে দেননি, আমি কোথাও পাঠাব না। বিনোদ কহিল, সে ভার যদি আপনি বাস্তবিক নিতেন দাদা, তাহলে এমন করে মাকে দিবারাত্রি লাঞ্ছনা অপমান ভোগ করতে হত না। মা, বেরিয়ে এসো, বাড়ি দাঁড়িয়ে আছে, বলিয়া বিনোদ পশ্চাতে দৃষ্টিপাত করিতেই ভবানী বাহির হইয়া আসিলেন। তিনি যে অন্তরালে আসিয়া দাঁড়াইয়াছিলেন তাহা গোকুল জানিত না। তাহাকে সোজা দিয়া গাড়িতে উঠিতে দেখিয়া গোকুল আর্ষ্ট হইয়া খানিকক্ষণ দাঁড়াইয়া থাকিয়া অবশেষে পিছনে পিছনে গাড়ির কাছে আসিয়া কহিল, এমন জোর করে চলে গেলে আমার সঙ্গে তোমাদের আর কোনো সম্পর্ক থাকবে না, তা বলে দিচ্ছি মা। ভবানী জবাব দিলেন না। বিনোদ দারোয়ানকে ডাকিয়া গাড়ি হাঁকাইতে আদেশ করিল। গাড়ি ছাড়িয়া দিতেই গোকুল আকস্মাৎ রুদ্ধকণ্ঠে বলিয়া উঠিল, ফেলে চলে গেলে মা, আমি কি তোমার ছেলে নয়? আমাকে তোমার মানুষ করতে হয়নি। গাড়ির চাকার শব্দে সে কথা ভবানীর কানে গেল না, কিন্তু বিনোদের কানে গেল।
সে মুখ বাড়াইয়া দেখিল প্রকুল কোচ, আর খুঁটে মুখ দাঁটিয়া দ্রুতপদে প্রস্থান করিল এবং ভিতরে ঢুকিয়া সে বিনোদের বসিবার ঘরে গিয়া দৌড় দিয়া শুইয়া পড়িল। তাহার এই ব্যবহারে অলক্ষ্যে থাকিয়া লক্ষ্য করিয়া নিমাই কিছু উদ্বিগ্ন হইতেছিলেন, কিন্তু খানিক পরে সে যখন দ্বার খুলিয়া বাহির হইল এবং যথাসময়ে স্নানাহার করিয়া দোকানে চলিয়া গেল, তখন তাহার চোখে মুখে বম আচরণে বিশেষ কোনো ভয় চিহ্ন না দেখিয়া তিনি হাত ছাড়িয়া বাঁচিলেন এবং নির্বিঘ্ন হইয়া তিনি এইবার নিজের কাজে মন দিলেন। অর্থাৎ সাপ যেমন করিয়া তাহার শিকার ধীরে ধীরে উদরস্থ করে, ঠিক তেমনি করিয়া তিনি জামাতাকে মহা আনন্দে জীর্ণ করিয়া ফেলিবার আয়োজন করিতে লাগিলেন। লক্ষণও বেশ অনুকূল বলিয়াই মনে হইল। গোকুল পিতার মৃত্যুর পর হইতে অত্যন্ত উগ্র এবং অসহিষ্ণু হইয়া উঠিয়াছিল, সামান্য কারণেই বিদ্রোহ করিত, কিন্তু যেদিন ভবানী চলিয়া গেলেন সেই দিন হইতে সে যেন আলাদা মানুষ হইয়া গেল। কাহারও কোনো কথায় রাগ করিত না, প্রতিবাদও করিত না। ইহাতে নিমাই যত পুলকিতই হন তাহার কন্যা খুশি হইতে পারিল না। গোকুলকে সে চিনিত। সে যখন দেখিল স্বামী খাওয়া দাওয়া লইয়া হাঙ্গামা করে না, যা পায় নীরবে খাইয়া উঠিয়া যায়, তখন সে ভয় পাইল। এই জিনিসটাতেই গোকুলের ছেলেবেলা হইতে একটু বিশেষ শখ ছিল, খাইতে এবং খাওয়াইতে সে ভালবাসিত। প্রতি রবিবারেই সে বন্ধু বান্ধবদের নিমন্ত্রণ করিয়া আসিত। এ রবিবার তাহার কোনরূপ আয়োজন না দেখিয়া মনোরমা প্রশ্ন করিল। গোকুল উদাসভাবে জবাব দিল, সে সব মায়ের সঙ্গে সঙ্গে গেছে, রেতে খাওয়াবে কে? মনোরমা অভিমান করে কহিল, রাত্রে কি শুধু মাই শিখেছিলেন, আমরা শিখিনি। গোকুল কহিল, সে তোমার বাপ ভাইকে খাইও, আমার দরকার নেই। মনোরমার মা কালীঘাটের ফেরত একদিন আসিয়া উপস্থিত হইলেন। সব শাশুড়ি রাগ করিয়া চলিয়া গিয়াছেন, মেয়ের ভাঙ্গা সংসার বুঝান আবশ্যক বিবেচনা করিয়া তিনি দুই চারিদিন কাটিয়া যাইতে মনস্থ করিলেন। দেখিতে দেখিতে বিকল সংসার মেরামত হইয়া আবার সুন্দর চলিতে লাগিল এবং কর্ণধার হইয়া গৃহস্থে হাল ধরিয়া দিনের পর দিন কাটাইতে লাগিলেন। পাড়ার লোকেরা প্রথমে কথাটা লইয়া আন্দোলন করিল, কিন্তু কলিকালের স্বধর্মে দুই চারিদিনেই নিরস্ত হইল। হাবুর মার ঘর এই পথে, সে মাঝে মাঝে দেখা দিয়া যাইত। তার মুখে ভবানী গোকুলের নূতন সংসারের কাহিনী শুনিতে পাইলেন, কিন্তু ভালোমন্দ কোনো কথা কহিলে না। সেদিন আসিবার সময় সেই যে গোকুল গাড়ির কাছে দাঁড়াইয়া রুদ্ধকণ্ঠে বলিয়াছিল, তাহাদের সমস্ত সম্বন্ধের এই শেষ, তখন নিজের অভিমানের কথাটা তিনি গ্রাহ্য করেন নাই। কিন্তু একমাসকাল যখন কাটিয়া গেল, গোকুল তাহার সংবাদ লইল না, তখন তিনি মনে মনে দীর্ঘ নিঃশ্বাস ফেলিলেন। সে যে সত্য সত্যই তাহাকে ত্যাগ করিবে, ছোট ভাইকে এমন করিয়া ভুলিয়া থাকিবে, এত কাণ্ড এত রাগারাগির পরেও সে কথা নিঃশংসে বিশ্বাস করিতে পারেন নাই। তাই আজ হাবুর মার মুখে ঘরের মধ্যে তাহার শ্বশুর শাশুড়ির দৃঢ় প্রতিষ্ঠার বার্তা পাইয়া তিনি শুধু স্তব্ধ হইয়াই রহিলেন। নূতন বাসায় আসিয়া দুই চারিদিন মাত্র বিনোদ সংযত ছিল, তারপরেই সে স্বরূপ প্রকাশ করিল। মায়ের কোনো তত্ত্বই প্রায় সে লইত না, রাত্রে বাড়িতে থাকিত না, সকালে যখন ঘরে আসিত তখন দুঃখে লজ্জায় ভবানী তাহার প্রতি চাহিতে পারিতেন না। এইমাত্র শুনিয়াছিলেন সে চাকরি করে, কিন্তু কি চাকরি, কত মাহিনা কিছুই জানিতেন না। সুতরাং এখন এটাই তাহার একমাত্র সান্ত্বনা ছিল যে আর যাই হোক, তিনি ছেলেকে বিষয় হইতে বঞ্চিত করিবার নিমিত্ত হইয়া অন্যায় করেন নাই। কারণ গোকুল স্ত্রী শ্বশুর শাশুড়ির প্রভাবে তাহাদের প্রতি যত অন্যায়ই করুক, সে স্বামীর এত দুঃখের দোকানটি অন্তত বজায় করিয়া রাখিবে,
স্বর্গীয় স্বামীর কথা মনে করিয়া তিনি এ চিন্তাতেও কতকটা সুখ পাইতেন। এমনি করিয়াই দিন কাটিতেছিল। আজ বৈশাখী সংক্রান্তি, প্রতি বৎসর এই দিনে ঘটা করিয়া ব্রাহ্মণ ভোজন করাইতেন, কিন্তু এবার নিজের কাছে টাকা না থাকায় এবং কথা প্রসঙ্গে বিনোদকে বার দুই জানাইয়াও তাহার কাছে সাড়া না পাওয়ায় এ বৎসর ভবানী সে সংকল্পই পরিত্যাগ করিয়াছিলেন। সহসা অতি প্রত্যুষে ভয়ানক ডাকাডাকি, হাবুর মা সদর দরজা খুলিয়া দিতেই গোকুল ব্যস্ত হইয়া প্রবেশ করিল। সঙ্গে তাহার অনেক লোক, কি ময়দা, বহু প্রকার মিষ্টান্ন, চুরিবরা পাকা আম। দুকিয়াই কহিল, আমাদের পাড়ার সমস্ত বামুনদের নেমন্তন্ন করে এসেছি, সে বাদরটার পিতে সে তো আর ফেলে রাখতে পারিনি। মা কই, এখনো ওঠেননি বুঝি, যাই কাজকর্ম করবার লোকজন দিয়ে পাঠিয়ে দিগে, যেমন মা তেমনি বেটা, কারো চারই নেই, যেন আমারই বড় মাথা ব্যথা। মাকে খবর দি দে হাবুর মা, আমি ঘন্টাখানেকের মধ্যে ফিরে আসছি। বলিয়া গোকুল যেমন ব্যস্ত হইয়া প্রবেশ করিয়াছিল তেমনি ব্যস্ত হইয়া বাহির হইয়া গেল। ভবানী অনেকক্ষণ উঠিয়াছিলেন এবং আড়ালে দাঁড়াইয়া সমস্তই দেখিতেছিলেন। গোকুল চলিয়া যাইবামাত্র আকস্মাৎ অশ্রুর বন্যা আসিয়া তাহার দুই চোখ ভাসাইয়া দিয়া গেল। সেদিন ছিল রবিবার, শনিবারের রাত্রি করিয়া অনেক বেলায় বিনোদ বাড়ি ঢুকিয়া অবাক হইয়া গেল। হাবুর মার কাছে সমস্ত অবগত হইয়া মাকে লক্ষ্য করিয়া কহিল, দাদাকে খবর দিয়ে এর মধ্যে না এনে আমাকে জানালেই তো হতো, আমার যে এতে অপমান হয়। ভবানী সমস্ত বুঝিয়াও প্রতিবাদ করিলেন না, চুপ করিয়া রহিলেন। গোকুল ফিরিয়া আসিয়া বিনোদকে দেখিয়াও দেখিল না, কাজকর্মের তদারক করিয়া ফিরিতে লাগিল এবং যথাসময়ে ব্রাহ্মণ ভোজন সমাধা হইয়া গেলে কাহাকেও কোনো কথা না করিয়া বাহির হইবার উপক্রম করিতেছিল, এমন সময় বারুদ জামশাই তাহাকে সকলের মধ্যে আহ্বান করিয়া কহিলেন, বৎস, আজ তিনিও গোকুলের দ্বারা নিমন্ত্রিত হইয়া আসিয়াছিলেন, তাই তাহারই টাকায় পরিতোষপূর্বক আহার করিয়া সেদিনের অপমানের শোধ তুলিতে প্রবৃত্ত হইলেন। মজুমদারদের অনেক অন্যায় ন আছে তিনি হজম করিয়াছিলেন, তাই নিমাই রায়ের দরুন সেদিনের লাঞ্ছনাটা তাহাকেই বেশি বাজিয়াছিল। সর্বসমক্ষে বিনোদকে উদ্দেশ করিয়া চোখ টিপিয়া কহিলেন, বলি ভা, দাদার আজকের চালটাকের পেস্ত। কথার ধরনে গোকুল সংকুচিত হইয়া উঠিল। বিনোদ সংক্ষেপে কহিল, না। বারুদ জামশাই মৃদু গম্ভীর হাস্য করিয়া কহিলেন, তবেই দেখছি মোকদ্দমা জিতেছ, বি এ এম পাশ করলে ভাই, আর এটা ছাওর হ না যে মাকে হাত করাটাই হচ্ছে যে আজকের চাল, তার ওপরই যে মোকদ্দমা। গোকুল চোখ মুখ কালিবর্ণ করিয়া, কখনো না মাস্টার মশাই, কখনো না, বলিতে বলিতে বেগে প্রস্থান করিল। বারুদ্যামশাই চেঁচাইয়া বলিলেন, এখানে দুঃখতে দিও না ভা, সর্বনাশ করে তোমার ছাড়বে। এ কথাটাও গোকুলের কানে পৌঁছিল। বিনোদ লজ্জায় ঘাড় হেঁট করিয়া বসিয়া রহিল। দাদাকে সে যে না চিনিত তাহা নয়, একটা উদ্দেশ্য লইয়া আর একটা কাজ করা যে তাহার দ্বারা একেবারেই অসম্ভব তাহাও সে জানিত। তাই বারুদের কথাগুলো শুধু যে সে সম্পূর্ণ অবিশ্বাস করিল তাহা নয়, এত লোকের সমক্ষে দাদার এই অপমান তাহাকে অত্যন্ত বিধিল। নিমন্ত্রিতেরা বিদায় হইলে বিনোদ ভিতরে গিয়া দেখিল, মা ঘরের দ্বার দিয়া শুয়া পড়িয়াছেন, কথাটা যে তার কানে গিয়েছে তাহা তাহাকেও জিজ্ঞাসা না করিয়াই বিনোদ টের পাইল। দোকানের কাজ সারিয়া সন্ধ্যার পর গোকুল নিজের ঘরে ঢুকিয়া দেখিল, সেখানেও একটা বিরাট মুখবাড়ির অভিনয় চলিতেছে। স্বয়ং রায়মশাই খাটের উপর বসিয়া মুখখানা টিবিসি করিয়া বসিয়া আছেন এবং নিচে মেজের উপর বসিয়া তাহার কন্যা
হিমুকে কাছে লইয়া টিকটি মুখের অনুকরণ করিতেছে। ঘরে দুটিতেই রায়মশাই কহিলেন, বাবাজি, নির্বোধের মতো তুমি এই যে আমাদের আজ তোমার মাকে গিয়ে অপমান করালে, তার প্রতিকার কি বল? একে গোকুলের যারপর নাই মন খারাপ হইয়াছে, তাহাতে সারাদিনের পরিশ্রমে অতিশয় শান্ত। অভিযোগের ধরনটায় তাহার সর্বাঙ্গ জ্বলিয়া গেল। মনোরমা ফুসফুস করিয়া কাঁদিয়া কহিল, আর যদি কোনোদিন তুমি ওখানে যাও, আমি গলায় দড়ি দিয়ে মরব। মেয়ের উৎসাহ পাইয়া রায়মশাই অধিকতর গম্ভীরভাবে কহিলেন, সে মাগি কি সোজা? গোকুল বোমার মতো ফাটিয়া উঠিল, চোপড়াও বলছি, আমার মায়ের নামে ওরকম কথা কইলে খাড় ধরে বার করে দেব, বলিয়া নিজেই জ্বরের মতো বাহির হইয়া গেল। রায়মশায় ও তাহার কন্যা বজ্রাহতের ন্যায় পরস্পরের মুখপানে চাহিয়া বসিয়া রহিলেন। গোকুলে কি করিল? উজ্জপাত শ্বশুর মহাশয়কে এ কি ভয়ঙ্কর অপমান করিয়া বসিল। ১৩ বিনোদের বেশ একটি বন্ধুর দল জুটিয়াছিল, যাহারা প্রতিনিয়তি তাহাকে মোকদ্দমায় উৎসাহিত করিতেছিল। কারণ হারিলে তাহাদের ক্ষতি নাই, জিতিলে পরম লাভ। অনেকদিনের অনেক আমোদ প্রমোদের খোরাক সংগ্রহ হয়, আবার মোকদ্দমা যে করিতেই হইবে তাহাও এক প্রকার নিশ্চিত অবতারিত হইয়াছিল। যেহেতু বিনোদের তরফ হইতে যে বন্ধুটি আপোষে মিটমাট করিবার প্রস্তাব লইয়া একদিন গোকুলের কাছে গিয়াছিল, গোকুল তাহাকে হাঁকাইয়া দিয়া বলিয়াছিল, বাতে নচ্ছার পাজিকে এক সিকি পয়সার বিষয় দেব না, যা পারে সে করুক। কিন্তু এত বড় বিষয়ের জন্য মামলা রুজু করিতে একটু বেশি টাকার আবশ্যক, সেইটুকুর জন্যই বিনোদের কালবিলম্ব হইয়া যাইতেছিল। দাদার উপর বিনোদের যত রাগই থাকুক, সেই দিন হইতেই কেমন যেন তাহার প্রাণটা কাঁদিয়া কাঁদিয়া উঠিতেছিল। অত লোকের সম্মুখে অপমানিত হইয়া যেমন করিয়া সে ছুটিয়া পলাইয়াছিল, তাহার মুখের সে আর্ত ছবিটা সে কোনো মতেই ভুলিতে পারিতেছিল না। বুকের ভিতরে কে যেন অনুক্ষণ বলিতেছিল, অন্যায়, অন্যায়, অত্যন্ত অন্যায় হইয়া গিয়াছে। অত্যন্ত মিথ্যা ও কুৎসিত অপবাদে অভিহিত করিয়া দাদাকে বিদায় করা হয়েছে। সেই দাদা যে জীবনে কোনোদিনই পথ মারাইবে না, তাহা নিঃসংশয়ে বিনোদ বুঝিয়াছিল। দেশের কৃতবিদ্য যুবকদিগের অনেকেই বিনোদের বন্ধু, সকলেরই পূর্ণ সহানুভূতি বিনোদের উপরে। সেদিন সকালে তাহারা বাহিরের ঘরে বসিয়া মাস্টারমশাইকে ডাকাইয়া আনিয়া অনেক বাদানুবাদের পরে স্থির করিয়াছিলেন, কথার ফাঁদে গোকুলকে জড়াইতে না পারিলে সুবিধা নাই। গোকুল মূর্খ এবং অত্যন্ত নির্বোধ তাহা সকলেই বুঝিয়াছিলেন। সুতরাং তাহাকে উত্তেজিত করিয়া তাহারই মুখের কথায় তাহাকেই জব্দ করিয়া সাক্ষীর সৃষ্টি করা কঠিন হইবে না। কথা ছিল আগামী রবিবার সকালবেলায় দেশের দশজন গণ্যমান্য ভদ্রলোক সঙ্গে করিয়া গোকুলের বাটিতে উপস্থিত হইয়া তাহাকে কথার ফেরে বাঁধিতেই হইবে। এই প্রসঙ্গে কত তামাশা, কত বিদ্রুপ অনুপস্থিত হতভাগ্য গোকুলের মাথায় বর্ষিত হই। রককে কি বলিবেন এবং করিবেন, সকলে একে একে তাহার মহড়া দিলেন, শুধু বিনোদ মাথা হেঁট করিয়া নীরবে বসিয়া রহিল। তাহার উৎসাহের অভাব নিজেদের উৎসাহের বাহুল্যে কেহ লক্ষ্যই করিলেন না। আজ বিনোদ কাজে বাহির হয় নাই, আহারাদি শেষ করিয়া ঘরে বসিয়াছেন। বেলা ১টার সময় হঠাৎ গোকুল, কইরে হাবুর মা, খাওয়া দাওয়া চুকল, বলিয়া প্রবেশ করিল। হাবুর মা সশ্বেস্তে বরবাবুকে আসন পাতিয়া দিয়া কহিল, না বরবাবু, এখনো শেষ হয়নি, হয়নি, বলিয়া গোকুল নিজেই আসনটা তুলিয়া আনিয়া রান্নাঘরের দাওয়ায় পাতিল। বসিয়া কহিল, এক গেলাস ঠান্ডা জল খাওয়া দিকি হাবুর মা, তাগাদায় বেরিয়ে এই রোদ্দুরে ঘুরে ঘুরে একেবারে হরণ হয়ে গেছি। মা কইরে, ভবানী রান্নাঘরেই ছিলেন,
কিন্তু সেদিনের কথা স্মরণ করিয়া বিপুল লজ্জায় হঠাৎ সম্মুখে আসিতেই পারিলেন না। বিনোদ কাজে গিয়াছে, ঘরে নাই, গোকুল ইহাই জানিত, কহিল, সব মিথ্যে হাবুর মা, সব মিথ্যে। কলিকাল, আর কি ধর্ম কর্ম আছে? বাবা মরবার সময় মাকে আমাকে দিয়ে বললেন, বাবা গোকুল, এই নাও তোমার মা। আমি ভাল মানুষ, নইলে বেন্দার বাপের সাধ্যি কি, সে মাকে আমার জোর করে নিয়ে আসে। কেন, আমি ছেলে নই, ইচ্ছে করি যদি এখনই জোর করে নিয়ে যেতে পারিনি। বাবার এই হল আসল উইল, তা জানিস হাবুর মা। শুধু দু কলম লিখে দিলেই উইল হয় না। হাবুর মা চোখ টিপিয়া ইঙ্গিতে জানাইল বিনোদ ঘরে আছে। গোকুল জলের গ্যালাসটা রাখিয়া দিয়া জুতা পায়ে দিয়া দ্বিতীয় কথাটি না কহিয়া চলিয়া গেল। রাত্রি 9:10 সময় হঠাৎ দোকানের চক্রবর্তী আসিয়া হাজির। জিজ্ঞাসা করিল, মা, বরবাবু এখনো বাড়ি যাননি, এখান থেকে খেয়ে কখন গেলেন? ভবানী আশ্চর্য হইয়া কহিলেন, সে তো এখানে খায়নি, তাগাদার পথে শুধু এক গেলাস জল খেয়ে চলে গেল। চক্রবর্তী কহিল, এই নাও, আজ বরবাবুর জন্মতিথি, বাড়ি থেকে জগড়া করে বলে এসেছে, মায়ের প্রসাদ পেতে যাচ্ছি, তাহলে সারাদিন খাওয়াই হয়নি দেখছি। শুনিয়া ভবানীর বুক ফাটিয়া যাইতে লাগিল। বিনোদ পাশের ঘরেই ছিল, চক্রবর্তীর সারা পায়া কাছে আসিয়া বসিল, তামাশা করিয়া কহিল, কি চক্রবর্তীয় সাই, নিমাই রায়ের তবে চাকরি হচ্ছে কেমন? চক্রবর্তী আশ্চর্য হইয়া কহিল, নিমাই রায় থাম, সে কি দোকানে ডুবতে পারে নাকি? বিনোদ বলিল, শুনতে পাই দাদাকে সে গ্রাস করে বসে আছে। চক্রবর্তী ভবানীকে দেখাইয়া হাসিয়া কহিল, উনি বেঁচে থাকতে সেটি হবার জো নেই ছদবাবু, আমাকে তাড়িয়ে সর্বস্বর মালিক হতেই এসেছিলেন বটে, কিন্তু মায়ের একটা হুকুমে সব ফেসে গেল, এখন ঠকিয়ে মজিয়ে ছ্যাঁচড়ামি করে যা দু পয়সা আদায় হয় দোকানে হাত দেবার জো নেই। বলিয়া চক্রবর্তী সেদিনের সমস্ত ইতিহাস বিবৃত করিয়া কহিল, বরবাবু একটুখানি বড্ড সোজা মানুষ কিনা, লোকের প্যাঁচ স্যাঁচ ধরতে পারে না, কিন্তু তাহলে কি হয়, পিতৃমাতৃভক্তি যে অচলা, সেই যে বললেন, মায়ের হুকুম রদ করবার আমার সাধ্যি নেই, তা এত কাদাকাটি ঝগড়া জাতি না, কিছুতে না, আমার বাপের হুকুম মায়ের হুকুম, আমি যেমন কর্তা ছিলাম তেমনি আছি ছোটবাবু। বিনোদের দু চক্ষু জ্বালা করিয়া জলে ভরিয়া গেল। চক্রবর্তী কহিতে লাগিল, এমন বড় ভাই কি কারু হয় ছোটবাবু, মুখে কেবল বিনোদ আর বিনোদ, আমার বিনোদের মতো পাশ কেউ করেনি, আমার বিনোদের মতো লেখাপড়া কেউ শেখেনি, আমার বিনোদের মতো ভাই কারু জন্মায়নি, লোকে তোমার নামে কত অপবাদ দিয়েছে ছোটবাবু, আমার কাছে এসে হেসে বলেন, চকচক তিনশাই, শালারা কেবল আমার ভাই হিংসে করে দুর্নাম রটায়, আমি তাদের কথায় বিশ্বাস করব, আমাকে এমনি বোকাই ছাউরেছে শালারা। একটু থামিয়া কহিল, এই সেদিন কে এক কাশীর পণ্ডিত এসে তোমার মন ভালো করে দেবে বলে 108 সোনার তুলসী পাতার দাম প্রায় 500 টাকা বরবাবুর কাছে হাতিয়ে নিয়ে গেছে, আমি কত নিষেধ করলুম, কিছুতেই শুনলেন না। বললেন, আমার বিনোদের যদি সুমতি হয়, আমার বিনোদ যদি এম পাশ করে, যায় যাক আমার 500 টাকা। বিনোদ চোখ মুছিয়া ফেলিয়া আর্দ্রস্বরে কহিল, কত লোক যে আমার নাম করে দাদাকে ঠকিয়ে নিয়ে যায়, সে আমিও শুনেছি চক্রবর্তী চাই। চক্রবর্তী গলা খাটো করিয়া কহিল, এই জয়লাল বারুদ যে কি কম টাকা মেরে নিয়েছে ছদবাবু, ওই বেটাই তো যত নষ্টের গোড়া। বলিয়া সে কর্তার মৃত্যুর পরে সেই ঠিকানা বাহির করিয়া দিবার গল্প করিল। ভবানী কোনো কথা একটি কোথাও কহেন নাই,
শুধু তার দুই চোখে শ্রাবণের ধারা বহিয়া যাইতেছিল। চক্রবর্তী বিদায় লইলে বিনোদ শুইতে গেল, কিন্তু সারারাত্রি তাহার ঘুম হইল না। কেন এমন একটা অস্বাভাবিক কাণ্ড ঘটিল? পিতা তাহাকে একভাবে বঞ্চিত করিয়া গেলেন, দাদা তাহাকে কিছুই দিতে চাহিতেছে না। চক্রবর্তীর মুখে আজ সেই ইতিহাস অবগত হইয়া সে ক্রমাগত ইহাই চিন্তা করিতে লাগিল। বিনোদের বন্ধুরা বিশেষ উদ্যোগী হইয়া কয়েকজন সম্ভ্রান্ত ভদ্রলোক সঙ্গে করিয়া রবিবারের সকালবেলা গোকুলের বৈঠকখানায় গিয়া উপস্থিত হইলেন। গোকুল দোকানে যাইবার জন্য প্রস্তুত হইতেছিল, এতগুলি ভদ্রলোকের আকস্মিক অভ্যাগ্নে তটস্থ হইয়া উঠিল। বিশেষ করিয়া দেপুতিবাবুকে এবং সদরালা গিরিশবাবুকে দেখিয়া তাহাদের যে কোথায় বসা, ইবে কি করিবে ভাবিয়া পাইল না। বিনোদ নিঃশব্দে মলিন মুখে একধারে গিয়া বসিল। তাহার চেহারা দেখিলে মনে হয় তাহাকে যেন বলি দিবার জন্য ধরিয়া আনা হয়েছে। বারুদ যেমশাই ছিলেন, কথাটা তিনি পারিলেন। দেখিতে দেখিতে গোকুলের চোখ আরক্ত হইয়া উঠিল। কহিল, ও তাই এত লোক, যান আপনারা নালিশ করুন দিয়ে, আমি এক সিটি পয়সা ওই হতবাগানোচ্চারকে দেব না। ও মদ খায়। আর সকলে মৌন হইয়া রহিলেন। বারুদ্যামশাই ভঙ্গি করিয়া হাসিয়া বলিলেন, বেশ তাই যেন খায়, কিন্তু তুমি ওর হককে বিষয় আটকাবার চে। তুমি যে তোমার বাপের মরণকালে চচ্চুরি করে উইল লিখে নাওনি তার প্রমাণ কি? গোকুল আগুনের মতো জ্বলিয়া উঠিয়া চিৎকার করিয়া কহিল, জুচ্ছুরি করেছি, আমি জোচ্ছর, কোন শালা বলে। গিরিশবাবু প্রাচীন লোক, তিনি মৃদুকণ্ঠে কহিলেন, গোকুলবাবু অমন উতলা হবেন না, একটু শান্ত হয়ে জবাব দিন। বারুদ্যামশাই পুরানো দিনের অনেক কথাই নাকি জানিতেন, তাই চোখ ঘুরাইয়া কহিলেন, তাহলে আদালতে গিয়ে তোমার মাকে সাক্ষী দিতে হবে গোকুল। তিনি যা ভাবিয়াছিলেন ঠিক তাই। গোকুল উন্মত্ত হইয়া উঠিল, কি আমার মাকে দাঁড় করাবে আদালতে? সাক্ষীর কাঠগড়ায় নিয়ে দিয়ে যা, তোরা সব বিষয়ে আশ্রয় নিয়ে দিয়ে যা, আমি চাই না। আমি যাব না আদালতে, মাকে নিয়ে আমি কাশীবাসী হব। নিমাই রায়ও উপস্থিত ছিলেন, চোখ টিপিয়া বলিলেন, আহা হা, থাক না গোকুল, কর কি কি সব বলছ। গোকুল সে কথা কানেও তুলিল না। সকলের সম্মুখে ডান পা বাড়াইয়া দিয়া বিনোদকে লক্ষ্য করিয়া তেমনি চিৎকারে কহিল, আয় হতবাগা এদিকে আয়, এই পা বাড়িয়ে দিয়েছি, শুয়ে বল, তোর দাদা জোচ্ছর, সমস্ত নাই দণ্ডে তোকে ছেড়ে দিই তো, আমি বৈকুণ্ঠ মজুমদারের ছেলে নই। নিমাই বয়ে সশ্বাস্ত হইয়া উঠিল, আহা হা, কর কি বাবাজি, করুক না ওরা নালিশ, বিচারে যা হয় তাই হবে, এসব দিব্যি দিলেছা কেন, চল চল বাড়ির ভেতরে চল, বলিয়া তাহার একটা হাত ধরিয়া টানাটানি করিতে লাগিল। কিন্তু বিনোদ মাথা তুলিয়া চাহিল না, একটা কথার জবাবও দিল না, একভাবে নীরবে বসিয়া রহিল। গোকুল সজোরে হাত ছাড়াইয়া লইয়া কহিল, না আমি এক পানর না। উপর দিকে দৃষ্টিপাত করিয়া কহিল, বাবা শুনছেন, তিনি মরবার সময় বলেছিলেন কিনা গোকুল, এই রইল তোমাদের দু ভাই বিষয়ে। বিনোদ যখন ভালো হবে তখন দিও বাবা, তার যা কিছু পাও না। ওপর থেকে বাবা দেখাছেন, সেই বিষয়ে আমি যক্ষের মতো আগলে আছি। কবে ও ভালো হয়ে আমার ঘরে ফিরে আসবে, দিবারাত্রি ভগবানকে ডাকছি, আর ও বলে আমি জোচ্ছর। আয় এগিয়ে আয় হতবাগা, আমার পাচুয়ে এদের সামনে বলে যা, তোর বড় ভাই চুরি করে তোর বিষয় নিয়েছে। বন্ধুবান্ধবেরা বিনোদকে চারিদিক হইতে ঠেলিতে লাগিলেন, কিন্তু সে উঠে না। বারুদ্যামশাই খাড়া হইয়া তাহার একটা হাত ধরিয়া সজোরে টান দিয়া বলিলেন, বল না বিনোদ, পাচুয়ে ভয় কি তোমার, এমন সুযোগ আর পাবে কবে,
বিনোদ উঠিয়া দাঁড়াইয়া কহিল, না, এমন সুযোগ আর পাব না বলিয়া দুই পা অগ্রসর হইয়া আসিয়া কহিল, তোমার পা ছুঁতে বলছিলে দাদা, এই ছুঁয়েছি। আমি মদ খাই আর যাই খাই দাদা, তোমাকে চিনি, তোমার পাছে তোমাকেই যদি জোচ্চোর বলি দাদা, ডান হাত আমার এখানে খসে পড়ে যাবে, সে আমি বলতে পারবো না, কিন্তু আজ এই পাছই দিব্যি করে বলছি, মদ আর আমি ছোব না। আশীর্বাদ কর দাদা, তোমার ছোট ভাই বলে আজ থেকে যেন পরিচয় দিতে পারি, তোমার মান রেখে যেন তোমার পায়ের তলাতে চিরকাল কাটাতে পারি বলিয়া বিনোদ অগ্রজের সেই প্রসারিত পায়ের উপর মাথা রাখিয়া শুইয়া পড়িল।